স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি করেছিলেন বাল গঙ্গাধর তিলক। 1907 সালে কংগ্রেসের সভাপতি ছিলেন রাসবিহারী বসু, নট ঘোষ, রাসবিহারী বসু। 1907 সালে যে সুরাট অধিবেশন হয়েছিল, এখানেই চরমপন্থী এবং নরমপন্থী দুটি ভাগে বিভক্ত হয়েছিল, সেই সুরাট অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন যিনি, তিনি হলেন রাসবিহারী বসু। 20 বছরের WBCS এর কোয়েশ্চেনগুলি এই ক্লাসে ডিসকাশন শুরু করছি, যেটা 1999-2001 সালে যে WBCS প্রিলিমিনারি হয়েছিল সেখান থেকে শুরু করে 2022 পর্যন্ত চেষ্টা করব সব ধাপে ধাপে ক্লাসগুলো নিয়ে আসতে। তো দেরি না করে এই সেশনটি শুরু করছি। নেক্সট কোয়েশ্চেন কী ছিল দেখে নেব। ওয়ান লাইনার হিসাবে এই ক্লাসগুলি খুবই গুরুত্বপূর্ণ। আমি সমাজবাদী কোন কংগ্রেসের সভাপতি বলেছিলেন, আমি সমাজবাদী, এই সমাজবাদীর উপরে জোর দিয়েছিলেন বা সমাজবাদী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেছিলেন যিনি হলেন ভারতের প্রধানমন্ত্রী, যিনি কংগ্রেসের সভাপতি হিসাবে এই কথাটি বলেছিলেন। এবং তার নেতৃত্বে 1929 সালের যে লাহোর সেশন হয়েছিল সেখানেই 1930 সালে 26 জানুয়ারি দিনটিকে ভারতবর্ষের স্বাধীনতা দিবস বা পূর্ণ স্বরাজ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল। কোন কংগ্রেসের সভাপতি 1942 সালে ক্রিপ সম্মেলন এবং সিমলায় সম্মেলনে যোগদান করেছিল? 1942 সালে যে ক্রিপস প্রস্তাব নিয়ে এসেছিল এবং সিমলাতে যে সম্মেলন হয়েছিল সেক্ষেত্রে এই দুটো সম্মেলনেই যোগদান করেছিলেন আবুল কালাম আজাদ। নেক্সট, ভারতের জাতীয় পতাকার প্রথম উত্তোলন হয়েছিল 1906 সালের 7ই আগস্ট। এটা বর্তমানে যে জাতীয় পতাকা রয়েছে সেই পতাকা নয়, 1906 সালে প্রথম জাতীয় পতাকা হিসাবে 7ই আগস্ট 1906 সালে তোলা হয়েছিল জাতীয় পতাকা। খোদাই খিদমতগার প্রকাশ করেন যিনি, তিনি হলেন খান আব্দুল গাফফার খান। নেক্সট, প্যাসিভ রেজিস্ট্যান্স মতবাদের প্রবক্তা হলেন গোপাল কৃষ্ণ গোখলে, প্যাসিভ রেজিস্ট্যান্স মতবাদের প্রবক্তা। 1946 সালে ভারতীয় নাবিকগণ সমবেত হয়েছিল মুম্বাইয়ে, যেখানে তলোয়ার নামক জাহাজে নৌ বিদ্রোহ ঘোষণা হয়েছিল। আইন অমান্য আন্দোলনের সময় গাড়োয়াল সৈন্যদল সৈন্যরা নিরস্ত্র জনগণের উপর আগুন ধরাতে অস্বীকার করে, এটা হচ্ছে পেশুয়া। ব্রিটিশ সরকার দ্বারা বাংলা ভাগ বাতিল করা হয়েছিল 1911 সালে এবং বাংলা ভাগ হয়েছিল 1905 সালে। মাস্টারদা নামে পরিচিত হচ্ছে সূর্য সেন, 1930 সালে তিনি মাস্টারদা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেছিলেন। রানী গাইডিলিউ এই বিখ্যাত ব্যক্তিত্ব যিনি ব্রিটিশদের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন, তিনি বাসিন্দা হচ্ছেন নাগাল্যান্ডের। স্বদেশী কে বরিশালে গণ আন্দোলনে পরিণত করেন, অর্থাৎ স্বদেশী আন্দোলনকে গণ আন্দোলনের হিসাবে এটা পরিগণিত করেছিল, সেটি হচ্ছে অশ্বিনী কুমার দত্ত। কত সালে ব্রিটিশ লেবার পার্টি ভারতে হোম রুল সম্পর্ক স্থাপন করেন? সেটা হচ্ছে 1916 সালে। তমলুকের জাতীয় সরকার গঠনের সর্বাধিনায়ক ছিলেন যিনি, তিনি সতীশচন্দ্র সামন্ত। বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে লর্ড হার্ডিংজের সময়ে এবং বঙ্গভঙ্গ চালু হয়েছিল 1905 সালে কার্জনের সময়ে। রাইটার্স বিল্ডিংয়ে বিনয় বাদল দীনেশ অলিন্দ যুদ্ধ করেছিল 1930 সালে। এবং এই বিনয় বাদল বিবাদী, এরা নেতৃত্ব দিয়েছিল। 1907 সালে কার দ্বারা জার্মানিতে জাতীয় তেরঙ্গা পতাকা উত্তোলিত হয়েছিল? মাদাম ভিকাজি রুস্তম কামা, যিনি মাদাম কামা বা ভারতের বিপ্লববাদের জনক নামে পরিচিত ছিলেন। 1937 সালে কংগ্রেসের মন্ত্রিসভা গঠনের পর কখন তারা পদত্যাগ করেন? সেটা হচ্ছে 1939 সালে। এই 1939 সালে গুরুত্বপূর্ণ কারণ এখানে ত্রিপুরী এবং হরিপুরী যেখানে মধ্যপ্রদেশের, সেখানে কিন্তু সুভাষচন্দ্র বোস জাতীয় কংগ্রেসের সভাপতি পদত্যাগ করেন এবং ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন। ভারতের প্রথম শহীদ যিনি হয়েছিলেন তিনি হলেন মদনলাল ধিংরা, যিনি কার্জনকে হত্যা করেছেন, এই অপরাধে তার ফাঁসি হয়েছিল ইংল্যান্ডে।
নেক্সট, কোন উপজাতি ভাষাটিকে পশ্চিমবঙ্গ সরকারি ভাষা হিসাবে অনুমতি দেওয়া হয়েছে ইউনেস্কোর মাধ্যমে বিপন্ন প্রায় ভাষা হিসাবে? সেটা হচ্ছে কুরুক ভাষা। এই কুরুক ভাষা মূলত আদিবাসী অধ্যুষিত অঞ্চলের ভাষা। দ্য স্পিড অফ ইসলাম নামে বইটি রচয়িতা সৈয়দ আমির আলী। কাকে আধুনিক হিন্দি সাহিত্যের জনক বলা হয়? হরিশ্চন্দ্রকে আধুনিক হিন্দি সাহিত্যের জনক। বঘোজ কয় গুরুত্বপূর্ণ? তার কারণ এটি মধ্য এশিয়া এবং তিব্বতের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্র। বায়ুর দ্বারা ভূমিক্ষয়কে সবচেয়ে আলো নিয়ন্ত্রণ করা যায় কারণ হচ্ছে আচ্ছা বায়ুর দ্বারা ভূমিক্ষয়কে সবচেয়ে ভালো নিয়ন্ত্রণ করা যায় যার মাধ্যমে, সেটা হচ্ছে বন সৃজন অর্থাৎ ফরেস্টেশনের মাধ্যমে। ভারতবর্ষে কোন স্থানে সোনা, তামা এবং লোহা আকরিক ও কয়লা খনি যথাক্রমে রয়েছে? আচ্ছা, সোনা হচ্ছে কয়লা, কোলার যেটা সোনার খনি কর্ণাটকের, ক্ষেত্রী হচ্ছে তামা রাজস্থানের, নোয়ামন্ডি লোহা আকরিক এবং ঝরিয়া কয়লা খনি। বৈদ্যুতিক ইঞ্জিন তৈরি করে হয় থাকে যে জায়গাটা, সেটা হচ্ছে চিত্তরঞ্জন। কোন শিল্পে সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়? তুলা এবং টেক্সটাইল, এক্ষেত্রে সবথেকে বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়ে থাকে। নেত্রীয় স্থানীয় তামা উৎপাদনকারী রাজ্য যেটি, সেটি হচ্ছে রাজস্থান। যে রাজ্যে সড়কের দৈর্ঘ্য সবচেয়ে বেশি? মহারাষ্ট্র। NH6 সংযোগ করেছে কলকাতা এবং মুম্বাইকে, কলকাতা এবং মুম্বাই হচ্ছে NH6। ভারতের পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদন করেছিল ন্যাশনাল ডেভেলপমেন্ট যে কাউন্সিল রয়েছে NDC, যেটা NDC তৈরি হয়েছিল 1952 সালে। নেক্সট, দাম স্থিতিশীল করা হয় অর্থের জোগান নিয়ন্ত্রিত করে? দামকে স্থিতিশীল অর্থাৎ কোনো দাম বেড়ে যায় বা কমে যায় সেটাকে স্থিতিশীল করা হয় অর্থের যোগান দেওয়ার মাধ্যমে। ট্রিপস এর পুরো অর্থ হচ্ছে ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল পভার্টি রাইস, ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল পভার্টি রাইস। 1956 সালে দ্বিতীয় শিল্প নীতিতে শিল্পকে কী হিসাবে করা হয়েছিল? তিন ভাগে ভাগ করা হয়েছিল। 1956 সালে যে শিল্পনীতি তাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছিল। নেক্সট হচ্ছে যেটা, কোন সংস্থা ভারতের অরণ্য নীতি গ্রহণ করতে সাহায্য করে? সেটা হচ্ছে IDA। IDA ভারতের অরণ্য নীতি, ভারতের প্রথম অরণ্য নীতি যেটা, সেটা 1952 সালে গ্রহণ করা হয়েছিল। নেক্সট যেটা, মানুষের অধিকার সংক্রান্ত সার্বজনীন ঘোষণা গৃহীত হয়েছিল বা যেটাকে বলা হয় থাকে ভারতের সংবিধান, যেটা ভারতের সংবিধান গ্রহণ করা হয়েছিল, আচ্ছা অধিকার সংক্রান্ত সেটা কিন্তু আলাদা জিনিস, সংবিধান যেটি সংবিধান গ্রহণ করা হয়েছিল 26 নভেম্বর 1949 এবং কার্যকর হয়েছিল 1950-এর 26 জানুয়ারি। এক্ষেত্রে বলছে অধিকার সংক্রান্ত সার্বজনীন যে ঘোষণা সেটি হয়েছিল 1950 সালের 26 ডিসেম্বর। এশিয়া স্পেসিফিক ইকোনমিক অপারেশন 1990 সালে স্থাপিত হয়েছিল ক্যানবেরাতে। এশিয়া স্পেসিফিক ইকোনমিক অপারেশন যেটা, নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়েছিল ক্যাবিনেটের অনুমোদন 1946 সালে, স্যার স্টাফোস গিবস, এভি আলেকজান্ডার এবং পেথিক লরেন্সের যে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল। আর্থিক জাতীয়করণের প্রবক্তা ছিলেন, আর্থিক জাতীয়করণের প্রবক্তা হচ্ছে গোপালকৃষ্ণ গোখলে। প্রান্তিক বা মার্জিনাল শ্রমিক বলা হয় যারা বছরে 183 দিনের কম কাজ পান। 183 দিনের কম কাজ যারা পান তাদেরকে প্রান্তিক বা মার্জিনাল শ্রমিক হিসাবে ধরা হয়ে থাকে। ভারতে মাথাপিছু আয় সবচেয়ে কম যে রাজ্যে, সেটা হচ্ছে বিহার সেই সময়ে। আচ্ছা, কৃষি এবং শিল্প উভয়ের ক্ষেত্রে একত্রে গুরুত্ব দেওয়া হয়েছিল যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেটা হচ্ছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে। এবং প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষি ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছিল এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা প্রশান্ত চন্দ্র মহলানবী মডেল, সেক্ষেত্রে হচ্ছে শিল্পর ওপর, মাঝারি এবং ক্ষুদ্র শিল্পের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল, একই সাথে ভারী শিল্পের উপরেও। ভারতের পরিকল্পনার ধারণা গ্রহণ করা হয়েছিল যেটা প্ল্যানিং কমিশন, যেটা বর্তমানে নীতি আয়োগ, সেটা রাশিয়া থেকে। নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা জনসংখ্যা বৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল 1.7%। মিশ্র অর্থনীতি যেটা, সেটা হচ্ছে সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রের পারস্পরিক সহাবস্থান থাকে ভারতবর্ষ, যেটা সেটা হচ্ছে মিক্সড ক্যাপিটাল রয়েছে। আচ্ছা, পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় বৃদ্ধিপ্রাপ্ত মূলধন উৎপন্নের অনুমতি দেওয়া হয়েছিল যেটা, সেটা হচ্ছে 4.5। পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় বৃদ্ধিপ্রাপ্ত মূলধন উৎপাদনের অনুপাতটা 4.5। নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার GDP গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বার্ষিক ধরা হয়েছিল 6.5। নবম পরিকল্পনার মূল লক্ষ্য ছিল যেটা স্বনির্ভরতা বৃদ্ধি।
1966 থেকে 1969 সালে বার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, যেটা পরিকল্পনায় ছুটি বা প্ল্যান হলিডে হিসাবে, এবং তার আগে তিনটে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়ে গেছে এবং 66, 67, 67, 68, 68, 69 এই 3 বছরকে প্ল্যান হলিডে, এবং দ্বিতীয় প্ল্যান হলিডে 90 থেকে 92 সালে হয়েছিল। কোন পরিকল্পনায় অর্থনৈতিক উদারীকরণ হয়েছিল? সেটা হচ্ছে 1990 সালে। নেক্সট হচ্ছে ভারতের পরিকল্পনার কথা প্রথম ঘোষণা করেছিলেন এম বিশ্বেশ্বরাইয়া। ১৯৫০ সালে মার্চ মাসে পরিকল্পনা কমিশনের নেতৃত্ব দিয়েছিলেন জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী হিসাবে। তিনি প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান ছিলেন এবং এই প্ল্যানিং কমিশন গঠিত হয়েছিল 1950 সালে এবং প্ল্যানিং কমিশন কাজ শুরু করেছিল 1951 সালে। ফার্স্ট প্ল্যানিং কমিশন শুরু হয়েছিল। গ্রামস্তরে সবাই কৃষি ঋণ প্রদানকারী সংস্থা প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি। শিল্পের ঋণ, শিল্পের জন্য ঋণ পাওয়া যে সংস্থাগুলি থেকে সেটা হচ্ছে IDBI যেটা রয়েছে, এছাড়াও IFCI, SFC এইগুলি হচ্ছে সব শিল্পের জন্য ঋণ দেওয়া সংস্থা। 1969 সালে জাতীয়করণ হয়েছিল 14টি ব্যাংকের। 1 টাকার নোট ছাপার দায়িত্ব থাকে অর্থমন্ত্রক, বাকিগুলি থাকে RBI এর হাতে। এক্সিম ব্যাংক এর কাজ হলো যেটি সেটা দেশের আমদানি রপ্তানি নিয়ে কাজ করা। এক্সিম হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট হিসেবে কাজ করা। 1982 সালে এক্সিম ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতের পরিকল্পনার অপ্রত্যক্ষ করের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। অপ্রত্যক্ষ কর যেটাকে ইনডিরেক্ট ট্যাক্স, GST যেমন ইনডিরেক্ট ট্যাক্স, তার ভূমিকা খুবই ভারতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। দ্বাদশ অর্থ কমিশনের সভাপতি ছিলেন CR রঙ্গরাজন। দ্বাদশ যে অর্থ কমিশন, তার বর্তমানে 15তম যে অর্থ কমিশন রয়েছে সেক্ষেত্রে হচ্ছে এন কে সিং। ডেভিসিটি ফাইন্যান্সিং বলতে বোঝায় ডেভিসিট ফিনান্সিং, এটা বলতে বোঝায় যেটা ডেভিসিট কথার অর্থ যেটা সেটা হচ্ছে টাকার যোগান বৃদ্ধি করা, এটাই হচ্ছে ডেভিসিট করা ফিনান্সিংকে, ফাইন্যান্সিংকে ডেভিসিট করা, টাকার যোগান বৃদ্ধি। অর্থনীতিতে কালো টাকার যোগান খুব বেড়ে গেলে কী হবে? অবশ্যই আয়ের বৈষম্য হবে, গরিবরা আরও গরিব হবে এবং বড় লোকরা আরও, যারা কালোবাজারি করে তাদের আরও প্রফিট হবে। ভারতের শিশু শ্রমিক বন্ধ করা হয়েছে, যেটা সেটা হচ্ছে 14 বছরের কম বয়সীদেরকে শিশু শ্রমিক হিসাবে গণ্য করা হয় থাকে, তাই 14 বছরের উপরে যারা তারাই কাজ করতে পারবে কোনো কলকারখানায় সংবিধান অনুযায়ী। গ্রাম স্তরে দারিদ্রদের সুবিধার্থে দারিদ্র দূরীকরণ প্রকল্প যেটা সেটি হচ্ছে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প। সরকার কোন বছর থেকে কিছু সরকারি সংস্থায় শেয়ার বিক্রয় করছে? সেটা হচ্ছে 1993 সালে থেকে পশ্চিমবঙ্গে নিজস্ব অর্থনীতি ঘোষিত হয়েছিল, যেটা 1994 সালে। 90 দশকে যেটা হয়েছিল সেক্ষেত্রে প্রাথমিক ক্ষেত্রের বৃদ্ধি ছিল সর্বাধিক, অর্থাৎ কৃষিকাজ এগুলির উপরে জোর দেওয়া হয়েছিল। নেক্সট কী রয়েছে? বিশ্বায়ন কথার মানে হলো কি? বিশ্বায়ন কথার অর্থ হলো অন্য দেশের সঙ্গে বাণিজ্যের বিধিনিষেধ, যেটা সেটাকে ন্যূনতম করা, অর্থাৎ বিভিন্ন যে বাণিজ্যিক নিষেধাজ্ঞাগুলি রয়েছে সেগুলিকে শিথিল করা, এটাই হচ্ছে বিশ্বায়ন, গ্লোবালাইজেশন করা। IREDA এর কথার অর্থ হচ্ছে পুনর্নবীকরণযোগ্য শক্তি। নেক্সট যেটা হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যা প্রতিষ্ঠিত হয়েছিল 1995 সালে এবং উন্নত দেশগুলিতে উদারীকরণ নীতি গ্রহণের আদেশ দিয়েছিল। নেক্সট, নিম্নের কোনটি লুনি নদীর উৎসস্থল? সেটা হচ্ছে পুষ্কর হ্রদ। পুষ্কর হ্রদ হচ্ছে লুনি নদীর উৎসস্থল পুষ্কর, যেটি রাজস্থানে রয়েছে। শ্রীমতী মেঘবতী সুকর্ণপুত্রী সম্প্রতি যে দেশের রাষ্ট্রপতি, এটা ইম্পর্টেন্ট না এখন, ইন্দোনেশিয়া। তাহলে সুকর্ণ, যে ক্ষেত্রে সুকর্ণ হচ্ছে ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন এবং সুকর্ণপুত্রী মেঘবতী ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি হন। তেজস্ক্রিয়তা মাপার একক কী? বেকারেল, এবং যেটা কৃত্রিম তেজস্ক্রিয়তা সেক্ষেত্রে হচ্ছে কুড়ি, মাদাম কুড়ি। সালক সংশ্লেষের সময় আলোক শক্তি স্থৈতিক শক্তি রাসায়নিক শক্তিরূপে শর্করা খাদ্য সঞ্চিত করে। চিপকো আন্দোলনের সাথে যুক্ত ছিলেন সুন্দরলাল বহুগুণা। ত্রিপিটকের অন্তর্গত নয় যেটি সেটা হচ্ছে জাতক, বাকি যেগুলি ছিল ত্রিপিটকের তিনটে ভাগ, সত্যপিটক, বিনয়পিটক এবং অভিধম্মপিটক। এগুলি হচ্ছে বিনয় পিটক, সূত্রপিটক, অভিধম্মপিটক, এগুলি হচ্ছে পিটকের ত্রিপিটক, পালি ভাষায় লেখা যেটা। নেক্সট হচ্ছে বৌদ্ধ প্রথা ও ইতিহাস অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্যের মৌরীয় নামক, যেটি মৌরীয় নামক
বৌদ্ধ প্রথা ও ইতিহাস অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্যের মৌর্য নামক এটা হচ্ছে শূদ্র। আচ্ছা নেক্সট হচ্ছে কোনটি মৌলিক পদার্থ? গ্রাফাইট হচ্ছে একটি মৌলিক পদার্থ। কোনটি একটি গ্রাফাইট একটি অধাতু এবং তড়িৎ পরিবাহক। কোনটি আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ গ্রীশৃঙ্গ বা শৃঙ্গ? সেটা হচ্ছে কিলিমাঞ্জারো। পৃথিবীর বৃহত্তম হ্রদ হচ্ছে কাস্পিয়ান সাগর, যেটা কাজাকিস্তান, উজবেকিস্তান এবং রাশিয়াকে কভার করছে, এবং এই কাস্পিয়ান সাগর হচ্ছে লবণাক্ত জলের বৃহত্তম হ্রদ পৃথিবীর মধ্যে। এক্ষেত্রে সংবিধানের কোন অংশে কল্যাণকামী রাষ্ট্রের ধারণাটি মূর্ত আছে? এক্ষেত্রে নির্দেশমূলক নীতিতে রয়েছে, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে রয়েছে, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যেটা হচ্ছে 36 থেকে 51 পর্যন্ত রয়েছে। আর এই ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এটা নেওয়া হয়েছে কোন দেশ থেকে? এটা হচ্ছে ডিপিএসপি আইরিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। ঊনবিংশ শতাব্দীর নবজাগরণ অগ্রদূত বলা হয়ে থাকে রাজা রামমোহন রায়কে। প্রথম 60টি পরিকল্পনা যে নীতি অনুষ্ঠিত হয়েছিল তার উদ্দেশ্য ছিল কি? তার উদ্দেশ্য ছিল মেনলি স্বনির্ভরতা অর্জন করা, সেলফ এমপ্লয়েড বা সেলফ ডেভেলপমেন্ট করা। ঋগ্বেদের গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে রচিত হয়েছিল? সাবিত্রী। এশিয়া মহাদেশ থেকে কে প্রথম কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে মাস্টার অফ ট্রিনিটি কলেজ হিসাবে নিযুক্ত হন? এশিয়া মহাদেশ থেকে প্রথম কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মাস্টার অফ ট্রিনিটি হিসাবে নিযুক্ত হন তিনি হলেন অমর্ত্য সেন, এবং 1998 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন ইকোনমিক্সের জন্য। একটি ঘরে আপেক্ষিক আর্দ্রতা 50% যখন ঘরটির তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, যদি ঘরের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস করা হয় তাহলে ঘরটির আপেক্ষিক আর্দ্রতা কী হবে? কমে যাবে। কেন কিনা যখন তার ঘরের তাপমাত্রা বাড়বে আপেক্ষিক আর্দ্রতা তখন কমতে থাকবে। আচ্ছা সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী যেটা সেটা হচ্ছে হংসচঞ্চু বা যেটাকে বলা হয় থাকে একডিনা। সরীসৃপ আর্কিওপটেরিক্সও বলা হয় থাকে হংসচঞ্চু পার্টিয়াল। আচ্ছা ভারতীয় সংবিধান গ্রহণ করা হয়েছিল 26 নভেম্বর 1949 সালে। ভারত সরকার স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম যে বছর গ্রহণ করেছিল স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম সেটি হচ্ছে 1993 সালে। বাংলায় বিপ্লবী অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন সতীশচন্দ্র বসু এবং প্রমোদ নাথ মিত্র 1902 সালে, এবং ঢাকা অনুশীলন সমিতি যেটা সেটা 1906 সালে হয়েছিল। নেক্সট কলোডীয় বস্তু নিচে থিতায় না, তার কারণটা হচ্ছে এদের আপেক্ষিক যে গুরুত্ব সেটা কম। বারাক মিসাইল কেনার জন্য ভারত সরকার সম্প্রতি যে দেশের সাথে চুক্তি সম্পাদন করেছে সেটা হচ্ছে ইসরায়েল, বারাক মিসাইল ইসরায়েল। ইকতা বলতে কী বোঝায়? ইকতা হচ্ছে সামরিক কর্মচারীদের প্রদত্ত শাসকের খাস জমি। যেটা কোন ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়ে ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের ফাঁসি হয়েছিল? লাহোর ষড়যন্ত্র মামলা। বাতাসে বিদ্যুতের চমকানি, এটা বিদ্যুৎ প্রবাহের নির্গমন দ্বারা বৃষ্টির গঠন শুরু হয়, তার কারণ হচ্ছে বিদ্যুৎ প্রবাহের নির্গমন যেখানে হাইড্রোজেন এবং অক্সিজেন অণুগুলি সক্রিয় করে। চীনের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র যেটা সেটা হচ্ছে আনসান। প্রুডেন্সিয়াল নর্ম, এই কথাটির অর্থ হচ্ছে বাণিজ্য নীতির সাথে জড়িত একটি শব্দ, প্রুডেন্সিয়াল নর্ম। ভূমণ্ডলের প্রথম মণ্ডলটি তৈরি করেন যিনি? তিনি হলেন অ্যারিস্টটল। মুসলিম নেতৃবৃন্দের মধ্যে কোনজন 1905 সালে বয়কট আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না? যিনি ছিলেন না অপশন অনুযায়ী তিনি হলেন নবাব সলিমুল্লাহ। চৌরাচৌরি ঘটনার পর আন্দোলন প্রত্যাহার করেছিলেন, যে আন্দোলন সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন, যেটা 1922 সালে গান্ধীজি মাস্টারদা নামে পরিচিত সূর্য সেন। ভারতের সংসদ গঠিত হয়েছিল কাদেরকে নিয়ে? বা সংসদ গঠিত হয় রাষ্ট্রপতি এবং পার্লামেন্টের দুটি কক্ষ, লোকসভা এবং রাজ্যসভা। কলিঙ্গ যুদ্ধের উল্লেখ পাওয়া গেছে দ্বাদশ শিলালেখে, 14th Edict রক্তে রক্ট। আচ্ছা এদের মধ্যে কে নরমপন্থী নন? সেটা হচ্ছে বিপিনচন্দ্র পাল। নরমপন্থী অর্থাৎ এক্সট্রিমিস্ট এবং পেসিমিস্টের যে সুরাট অধিবেশন থেকে ঠিক হয়েছিল তার মধ্যে চরমপন্থীর মধ্যে যারা ছিলেন অরবিন্দ ঘোষ, বিপিনচন্দ্র পাল বালগঙ্গাধর তিলক, এরা ছিলেন সব
লালবাল পাল আর তার সাথে অরবিন্দ ঘোষ, এই ব্যক্তিগুলি ছিলেন চরমপন্থী। একটি উদ্ভিদ কোষ সংকুচিত হয় যদি রাখা যায় কোষ রসের বেশি ঘনত্বের দ্রবণে, সেক্ষেত্রে উদ্ভিদ কোষ সংকুচিত হয়ে যায়। নাইট্রোজেন আবদ্ধ করার অর্থ কী? নাইট্রোজেনকে নাইট্রিক অ্যাসিডে পরিবর্তন করা। যে সমস্যা মোকাবেলার জন্য কিয়োটো প্রোটোকল সম্পাদিত হয়েছিল সেটি হচ্ছে ভূপৃষ্ঠের উত্তাপ বৃদ্ধিজনিত, অর্থাৎ যে কিয়োটো প্রোটোকল হয়েছিল যে গ্রিন হাউস গ্যাসের যে উষ্ণতার জন্য পৃথিবীতে বেড়ে যাচ্ছে তার সেই সংক্রান্ত একটা চুক্তি হয়েছিল। জিওল সাসগনি টঙ্কা, এই যে সুলতানি আমলের তিনটি মুদ্রা, এগুলি সমস্ত জিওল যেটা সেটা হচ্ছে তামার মুদ্রা, টঙ্কা যেটা হচ্ছে রূপা। নেক্সট হচ্ছে কোন ভূতাত্ত্বিক যুগে পৃথিবীতে সর্বশেষ হিম যুগের সূচনা হয়েছিল, সেটা হচ্ছে টারসিয়ারি। বর্তমানে ভারত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা হচ্ছে পরিকাঠামো যুক্ত সেবা যোগদানের অপ্রতুলতা। ভারতের মহান বিদ্ধ বা গ্র্যান্ড ওল্ডম্যান নামে পরিচিত দাদাভাই নৌরোজি, এখনও পর্যন্ত কতবার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে? তিনবার, যেগুলি হয়েছিল ভারত পাকিস্তান, ভারত চায়না এবং 1962 সালে এবং 1971 সালে এবং 1975 সালে। এ দুটিতে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য করা হয়েছিল। 352 নম্বর আর্টিকেল দ্বারা রাষ্ট্রপতি এই জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন এবং 1975 সালে হচ্ছে ইন্টারনাল ডিস্টার্বেন্সের জন্য ভারতের সেক্ষেত্রে ঘোষণা করেছিলেন ইন্দিরা গান্ধী। কোনটি অন্তঃস্রাবী গ্রন্থি নয়? পিটুইটারি গ্রন্থি যেটি মস্তিষ্কে থাকে। আচ্ছা, গঙ্গা জল বন্টনের ব্যাপারে ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিতীয় ফারাক্কা চুক্তি হয়েছিল 1996 সালে। ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট যেটা হয়ে যাবে, নন্দবংশের প্রতিষ্ঠাতা হলেন মহাপদ্মনন্দ। পচনশীল ক্ষয়ে যাওয়া গাছের গোড়াতে আমরা কোঠারাঘাত করি। লিপালাগুলি নিজের থেকেই খসে পড়ে, এই উক্তিটি কার? পচনশীল ক্ষয়ে পড়া গাছের গোড়াতে এসে আমরা কোঠারাঘাত যদি করি সেক্ষেত্রে লিপালাগুলি, ডালপালাগুলি নাকি নিপালাগুলি, এই যে একটা কনফিউশন রয়েছে, নিজেরাই খসে পড়ে, একে উক্তিটি হচ্ছে প্রথম বাজিরাওয়ের। ভারতের রাজনৈতিক ক্ষমতার মূল উৎস কী? জনগণ। ভারতের বৃহত্তম সেচ প্রকল্প হচ্ছে ভাঁকড়া নাঙ্গাল, যে প্রকল্প রয়েছে ভূমি সংস্কারের সাহায্যে সরকার যেসব জমির মালিক প্রকৃত কৃষক নন তাদের জমির মালিকানা উচ্ছেদ করতে চেয়েছিলেন, এটা হচ্ছে ভূমি সংস্কার দ্বারা। ভারতের বাণিজ্যিক আঙুর চাষ হয়েছে পার্বত্য উপত্যকাতে এবং লোপ নর কোথায় অবস্থিত? গবি মরুভূমিতে। কোন মূল অধিকারটিকে ডক্টর বি আর আম্বেদকর সাংবিধানের কেন্দ্রবিন্দু বলে মনে করেছিলেন? সেটা হচ্ছে সাংবিধানিক সংশোধনের অধিকার। আজ পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে বৃহৎ প্রাণী কোনটি? নীলতিমি। কারা প্রথমে ব্রহ্মনদের ভূমি দান করেন? সেটা হচ্ছে শুঙ্গরা। সম্পদের কার্যকারিতা তত্ত্ব কে ব্যাখ্যা করেন? ওয়েবার। সিন্ধু সভ্যতার সময়কাল হচ্ছে তাম্রপ্রস্তর যুগ। সর্বপ্রথম সরলতম আণবীক্ষণিক যন্ত্র আবিষ্কার করেন? লিওয়ান হোক। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সিভিল সার্ভিস ব্যবস্থার নিবর্তনের ব্যবস্থা যেটা হয়েছিল 1833 সালে। 1858 সালে রাষ্ট্রসংঘ আয়োজিত দ্বিতীয় বসুন্ধরা শেখর যে সম্মেলন অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে কিয়োটোতে। ভারতীয় সমস্যার একমাত্র সমাধান ভারত বিভাজন, এটি বলেছিলেন মোহাম্মদ আলী জিন্না। নেক্সট কী রয়েছে? পশ্চিমবঙ্গ নিম্নোক্ত জেলাগুলির মধ্যে কোনটিতে বিগত দশকের জনসংখ্যা বৃদ্ধির হার সমস্ত রাজ্যের তুলনায় বেশি? সেটা হচ্ছে কলকাতা। সাধারণ সবুজ পাতার নাম যেটা? পল্লবপত্র। একটি দেশের ব্যালেন্স অফ পেমেন্টস অ্যাকাউন্ট যেটা, সেই দেশের সাথে সমস্ত দেশের সমস্ত অর্থনৈতিক লেনদেন নদীভুক্ত করা। নিউজিল্যান্ডের প্রাচীন আদিবাসী যারা? মাউরি। উজ্জয়িনী যে নদীর তীরে অবস্থিত সেটা হচ্ছে শিপ্রা। কোনটি পশ্চিমে প্রবাহিত নদী? দানিয়ব। রকি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট ম্যাকিনলে। আচ্ছা, মাউন্ট ম্যাকিনলে। কোন কেন্দ্রশাসিত অঞ্চল কাভারতি অবস্থিত? সেটা আচ্ছা কাভারাতি, এটা হচ্ছে কাভারতি, সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ। মুসলিম লীগ ঘোষিত প্রত্যক্ষ সংগ্রাম শুরু হয়েছিল 1946 সালের আগস্টে।
মালাক্কা প্রণালী কোন দুটি দেশের মধ্যে স্থাপন করেছে? আচ্ছা, এই দুটি হচ্ছে সুমাত্রা এবং মালয়েশিয়া। ডুরান্ড কাপ যে আচ্ছা ডুরান্ড রেখা কাপ না, ডুরান্ড কাপ তো সব থেকে ফুটবলের প্রাচীনতম কাপ। আচ্ছা, ডুরান্ড রেখা যেটা ভারত আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে রয়েছে, করেঙ্গি মারেঙ্গি আন্দোলনের মন্ত্র ছিল। ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে মহাত্মা গান্ধী। জিএসএলভি রকেট লঞ্চের প্রথম সফল লাভ করে 2001 সালে। জিও সিনক্রোনাস লঞ্চ ভেহিকেল। আচ্ছা, এটা একটু দেখে নিতে হবে, কনফিউজ থেকে গেল। নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি ভারত সীমান্তে অবস্থিত? সেটি নয়, সেটি হচ্ছে আফগানিস্তান। আচ্ছা, কি বলেছিল? ভারত সীমান্তে অবস্থিত নয়, এখানে অপশন অনুযায়ী আফগানিস্তান অ্যান্সার হয়েছিল। ক্যালিকো এই কথাটি বলতে বোঝায় সুতি বস্ত্র বা ক্যালিকো, এই শব্দটি সুতি বস্ত্রের সাথে যুক্ত। 1957 সালে মহাবিদ্রোহকে একটি পরিকল্পিত জাতীয় স্বাধীনতা হিসাবে অভিহিত করেছেন বিনায়ক দামোদর সাভারকর। নেক্সট কি রয়েছে? নেক্সট হচ্ছে যেটা, আচ্ছা, সংবিধানের রচয়িতারা নির্দেশমূলক নীতির ধারণাটি নিয়েছিলেন আইরিশ প্রজাতন্ত্র থেকে। নেক্সট হচ্ছে, এদেশের প্রথম বাংলা সংবাদপত্র সমাচার দর্পণ গ্র্যান্ড ব্যাংকের অবস্থান হচ্ছে নিউফাউন্ডল্যান্ড দ্বীপ। ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেব 90-এর দশকে ভারতের শিল্পক্ষেত্রে মন্দা শুরু হয়েছিল। 1998 থেকে 99 সাল নাগাদ, আচ্ছা, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন এমএলএ এমপি অফ লোকসভা এবং রাজ্যসভা এদের দ্বারা। আচ্ছা, ফরওয়ার্ড ব্লক দল প্রতিষ্ঠা করেছিলেন যিনি? তিনি হলেন সুভাষচন্দ্র বোস। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন গোপালকৃষ্ণ গোখলে। পৃথিবীতে সবচেয়ে ব্যাপকভাবে যে ফলের চাষ হয় সেটি হচ্ছে অ্যাপেল, যদি অ্যাপেলকে ফল বলা হয় না, অ্যাপেল হচ্ছে একটি পুষ্প। উদ্ভিদের মূল হচ্ছে অনুকূল অভিকর্ষী, অর্থাৎ অভিকর্ষের অনুকূলে চলে, এবং কিছু উদ্ভিদ রয়েছে তাদের অভিকর্ষের বিপরীত দিকে চলে, সে শ্বাসমূল বা ঠেসমূল থাকে যে সমস্ত উদ্ভিদ। ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন ভাইসরয় দ্বারা প্রতিষ্ঠিত হয়? লর্ড ডাফরিন। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1885 সালে। নেক্সট, অ্যালান অক্টাভিয়ান হিউম জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন, ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন। নাইরোবি এবং দার এস সালেম মার্কিন দূতাবাসের সামনে গাড়িতে বোমা বিস্ফোরণ হয় যেটা, সেটা 1998 সালের আগস্ট মাসে। কোনটি এশিয়ানের সদস্য নয়? চীন প্রজাতন্ত্রী, এটা এশিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনের সদস্য নয়। অধিকাংশ প্রাণী ভাইরাস বিদ্যমান যেটা, সেক্ষেত্রে আরএনএ এবং ডিএনএ, অধিকাংশ প্রাণী ভাইরাস হচ্ছে যেগুলি সেগুলো হচ্ছে ডিএনএ। মানুষের শরীরে কোথায় ইউরিয়া হয়ে থাকে? সেটা হচ্ছে, মানুষের শরীরে ইউরিয়া তৈরি হয় যেটা, সেটা হচ্ছে যকৃৎ বা লিভার। আচ্ছা, নেক্সট হচ্ছে, ব্যাংকক কোন নদীর তীরে অবস্থিত? ম্যাকং নদীর তীরে অবস্থিত ব্যাংকক শহর। ম্যাকং রিভারের তীরে অবস্থিত। মুকুটের অবস্থান কোন সমুদ্র উপকূলে? থাইল্যান্ড উপসাগরে। আচ্ছা, প্রথম গোলটেবিল বৈঠক 1930 সালে হয়েছিল, ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন লর্ড, কে ছিলেন তখন? লর্ড আরউইন। দেখি কি উত্তর নিচ্ছে, সরি, 1900 তার আগে আরউইন ছিলেন, পরে হয়েছিল র্যামসে ম্যাকডোনাল্ড। গোলটেবিল বৈঠক 1930 থেকে ম্যাকডোনাল্ড হয়েছিলেন। WBCS 2003-এর কোয়েশ্চেনগুলি দেখে নেব। আচ্ছা, নেক্সট হচ্ছে, শিকাগো ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1993 সালে। 1990-99 দশক ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার যেটা ছিল 1.8%। নেক্সট, সবুজ বিপ্লবের সফলতম সময় যেটা ছিল সেটা হচ্ছে 90-এর দশক সবুজ বিপ্লব। শেরে পাঞ্জাব নামে পরিচিত লালা লাজপত রায়। 1857 সালের মহাবিদ্রোহে ভারতের সর্বভারতীয় জাতীয় সংগ্রাম এটা বলে অভিহিত করেছিলেন যিনি? তিনি হলেন বিনায়ক দামোদর সাভারকর। কোন অঞ্চলে মুক্ত আহরণের জন্য চাষ হয়? সেটা হচ্ছে তামিলনাড়ুর তুতিকুড়িন।
মুক্তাচাষ হয়ে থাকে। কোন ভিটামিন বায়ু এবং তাপের সংস্পর্শে সবচেয়ে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়? অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন সি। প্রধানমন্ত্রীকে নির্বাচন করে লোকসভার রাষ্ট্রপতি নিয়োগ করেন এবং লোকসভা নির্বাচন করেন, প্রধানমন্ত্রী হচ্ছে লোকসভার দলনেতা। আচ্ছা, রেফ্রিজারেশনের খাদ্য সংরক্ষণে যা সাহায্য করে সেটা হচ্ছে খাদ্যের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার বেগ প্রভূতভাবে হ্রাস করে, রাসায়নিক যে বিক্রিয়াগুলি সেগুলিকে বন্ধ রাখে এবং রেফ্রিজারেশন বা ফ্রিজ যেটাকে বলা হয় সে কিন্তু সংরক্ষণ করে। কোনো কোনো গাড়িতে একটি অতিরিক্ত হলুদের রং লাগানো হয়ে থাকে, তার কারণ কি? হলুদ হেডলাইট লাগানো থাকে, সেটা হচ্ছে হলুদ রঙের আলো কুয়াশার মধ্যে প্রবেশ করতে পারে, তাই কুয়াশামুক্ত রাতে রাস্তা ভালোভাবে আলোকিত করতে পারে, তাহলে কুয়াশাকে ভেদ করতে পারে যেটা সেটা হচ্ছে ইয়েলো লাইট, তার জন্য এই ইয়েলো লাইট লাগানো হয়। সাতবাহনের আমলে একটি গুরুত্বপূর্ণ বন্দর যেটি সেটা হচ্ছে সোপারা। ব্রিটিশ শাসনের সময় ভারত থেকে ধন নির্গমনের তত্ত্ব প্রথম প্রবর্তন রমেশচন্দ্র দত্ত। কোন ধাতুটি সর্বোৎকৃষ্ট তামা এবং বিদ্যুতের পরিবাহী? সেক্ষেত্রে তাপ এবং বিদ্যুতের পরিবাহী, অপশন অনুযায়ী তামা। নেক্সট চলে যাব, এছাড়া সব থেকে যদি বলা হয় সেক্ষেত্রে সব থেকে উত্তরটা হয়ে যাবে কিন্তু রূপা বা সিলভার, যেহেতু অপশনে নেই ছিল না তাই তামা অ্যান্সার হয়ে গেছে। 2001 সালের 24 এপ্রিল প্যারিসে যে ব্যক্তিকে দ্য নাইট অফ দ্য লিজিয়ন অফ অনার এই সম্মানে ভূষিত করেছে তিনি হলেন জুবিন মেহতা। সম্প্রতি নন্দনকানন সংবাদ শিরোনামে আসার কারণ হলো যেটা সেটা হচ্ছে সাদাবাঘের মৃত্যু নন্দনকানন, এটা ইম্পর্টেন্ট ছিল সেই সময়। আব্দুর রাজ্জাক কোন শাসকের রাজ্যে পর্যটন করেন? দ্বিতীয় দেব রায়ের আমলে কৃষ্ণদেব রায় তার বিখ্যাত গ্রন্থ অমুক্ত মল্লদা রচনা করেছিলেন তেলেগু ভাষায়, ভেরি ইম্পর্টেন্ট। শিবাজি 1665 খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেছিলেন জয়সিংহের সাথে। নেক্সট হচ্ছে সংক্রামক রোগের কোনটি জীবাণু দ্বারা সংক্রামিত হয়ে থাকে? সেটি হচ্ছে হাম। 1907 সালে জার্মানিতে ভারতের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেন মাদাম ভিকাজি রুস্তম কামা। ভারত সরকারের রাওলাট আইন প্রবর্তন করেন কত খ্রিস্টাব্দে? 1919 সালে। যে রাজ্যের একটি অংশ আলাদা করে ছত্তিশগড় রাজ্যটি গঠিত হয়েছে সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। সিন্ধু কোন নদী গোষ্ঠীর অন্তর্গত? পূর্ববর্তী নদী, সিন্ধু হচ্ছে পূর্ববর্তী নদী। কোনটি খাড়ীয় বদ্বীপ? মিসিসিপির বদ্বীপ। শিকাগো ধর্ম সম্মেলন হয়েছিল 1893 সালে 11 সেপ্টেম্বর। নীলদর্পণ গ্রন্থের লেখক হচ্ছে দীনবন্ধু মিত্র। নিম্নলিখিত মধ্যে কোনটি সবচাইতে দুর্বল? সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদক ছিলেন বা শুরু করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। সৌরশক্তির কারণ হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বা পারমাণবিক সংযোজন। হিন্দু মহিলাদের বিদ্যালয় প্রথম স্থাপন করেন বেথুন বালিকা বিদ্যালয়, যেটা 1849 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। হিন্দু মহিলাদের জন্য প্রথম বিদ্যালয় যেটা সেটা হচ্ছে বেথুন বালিকা বিদ্যালয়। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন WC ব্যানার্জি। 1850 সালে স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা চাই, এটি বলেছিলেন বালগঙ্গাধর তিলক। জালিয়ানবাগের হত্যাকাণ্ড, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল 1919 সালে। এইডস হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম, এটি ভাইরাস ঘটিত রোগ। ভাইরাস ঘটিত রোগগুলি হচ্ছে এইডস, গুটি বসন্ত, সাধারণ ঠান্ডা লাগা, পোলিও, তারপর হচ্ছে মাইলেটিস, জলাতঙ্ক, রুবেলা, প্রসার, সিঙ্গেলস, জলবসন্ত, পিথি জ্বর, এনকেফালাইটিস, হেপাটাইটিস বি, ইনফ্লুয়েঞ্জা, হাম, মাম্স, মেনিনজাইটিস ইত্যাদি। কলসপত্রী উদ্ভিদ হচ্ছে পতঙ্গভুক উদ্ভিদ। 1989 সালে রাষ্ট্রপুঞ্জ কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষিত পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে, আচ্ছা, ঘোষিত স্থানটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত বাঁকুড়ার পোড়ামাটির মন্দির, অর্থাৎ এইটা কিন্তু এখনও ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়নি। পশ্চিমবঙ্গে মোট 3টে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, একটা হচ্ছে শান্তিনিকেতনে যেটা 2023 সালে হয়েছে, যেটা হচ্ছে কততম শান্তিনিকেতন, যেটা 41তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ভারতবর্ষে টোটাল 42টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, এর মধ্যে এই বছরে 2টি ওয়ার্ল্ড হেরিটেজ, একটা হচ্ছে কর্ণাটকের হয়েশালা মন্দির যেটা 41তম এবং পশ্চিমবঙ্গের হচ্ছে
যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী শান্তিনিকেতন বীরভূমের, সেটা হচ্ছে 1921 সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন, যেটার কিয়দংশ 2023 সালের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পেয়েছে। ইউনেস্কো দ্বারা এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা দেওয়া হয়ে থাকে। ইউনেস্কো হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশন অ্যান্ড সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এর হেডকোয়ার্টার প্যারিসে, ফ্রান্সের প্যারিস। এছাড়া কী রয়েছে, পোড়ামাটির যে মন্দির এটা হচ্ছে প্রস্তাবিত রয়েছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের যে তিনটে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে এগুলো কী কী রয়েছে? এগুলি সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, সুন্দরবন যে জাতীয় উদ্যান রয়েছে, এছাড়াও যেটা 1987 সালে হয়েছিল, তারপরে হয়েছিল দার্জিলিং হিমালয়ান যে মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট রয়েছে, সেটা 1998 সালে। নেক্সট কোয়েশ্চেন, 1999 সুভাষচন্দ্র বোস ভারত সরকার গঠিত হওয়ার ঘোষণা করেছিলেন যেখান থেকে, সেটা হচ্ছে সিঙ্গাপুর। কোন প্রাণীটিকে চাষির বন্ধু বলা হয়, কেঁচোকে? কুলির ফ্র্যাকচার যাহার সহিত জড়িত, সেটা হচ্ছে রেডিয়াস। কুলির ফ্র্যাকচার, রেডিয়াস। ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান কার্যালয় হচ্ছে ব্রাসেলস, বেলজিয়ামের রাজধানী হচ্ছে ব্রাসেলস। ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠাতা হয়েছিল 1921 সালে। আচ্ছা, এটা ভুল রয়েছে, আনুষ্ঠানিকভাবে কমিউনিস্ট পার্টি 1925 সালে। নেক্সট যেটা হচ্ছে, মানুষের শরীরে কোনটি সবচাইতে কঠিন বস্তু, সেটা হচ্ছে দাঁতে এনামেল থাকে। চট্টগ্রাম হস্তকলন্টন, সূর্যসেন 1930, পরিব্রাজক বর্তমান ভারত, এগুলি স্বামী বিবেকানন্দের রচনা। আচ্ছা, ক্ষুদ্র চাষী উন্নয়ন সংস্থা যেটাকে SFDA, এর কাজ হচ্ছে প্রাতিষ্ঠানিক ঋণের ব্যবস্থা করা, কৃষি ও অন্যান্য সংযুক্ত কাজের উন্নতি ঘটানো, গ্রামীণ হস্তশিল্প অন্যান্য গ্রামীণ শিল্পের উন্নতি ঘটানো, সবগুলি ঠিক। 1498 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা কোন বন্দরে অবতরণ করেন? কালকট। হরিপুরা কংগ্রেসের অধিবেশনে সভাপতি ছিলেন, হরিপুরা এবং ত্রিপুরা এই পরপর 1938-39 দুটি অধিবেশনের ক্ষেত্রেই সুভাষচন্দ্র বোস। 2010 সালের মধ্যে পৃথিবীর সর্ববৃহৎ মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলার জন্য কোন দেশ সম্প্রতি আসিয়ানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে? সেটা হচ্ছে চীন। নর্মদা নদীর উপর বাঁধ নির্মাণের প্রতিবাদ জানাতে গঠিত নর্মদা বাঁচাও আন্দোলনের নেতা ছিলেন মেধা পাটেকর। এটা মেনলি মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট এবং মহারাষ্ট্রে এই আন্দোলন পরিচালিত হয়েছিল। ভারতের স্বাধীনতার বিল পাশ হয়েছিল 18 জুলাই 1947 ব্রিটিশ পার্লামেন্টে। সেপ্টিসিমিয়া হচ্ছে একটি রক্ত বিষক ক্রিয়া, রক্ত প্রদানের সর্বজনীন দাতা হচ্ছে ও নেগেটিভ বা ও রক্ত শ্রেণী ও, এবং হেবি হচ্ছে গ্রহিতা, হেবি পজিটিভ। তাজমহল ছাড়া ভারতের কোন পর্যটক আকর্ষণকারী সংস্থানটি সম্প্রতি পৃথিবীর 50টি অবশ্য দ্রষ্টব্য স্থানের তালিকাভুক্ত হয়েছে? সেটা হচ্ছে অজন্তা গুহা, যেটা মহারাষ্ট্রে অবস্থিত। আচ্ছা, দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংঘ, যেটি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন রিজিওনাল কর্পোরেশন, যেটি সেটা সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল 1985 সালে, যার হেডকোয়ার্টার হচ্ছে নেপালের কাঠমান্ডু। প্রথম অধিবেশন হয়েছিল কোথায়? সেটা হচ্ছিল ঢাকা, এবং লাস্ট অধিবেশন হয়েছিল 2018 সালে শ্রীলঙ্কাতে। কার্বি রোগ হয়ে থাকে ভিটামিন সি এর অভাবে, অ্যাসকর্বিক অ্যাসিড। শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন যিনি, তিনি হলেন ঔরঙ্গজেব, তো ঔরঙ্গজেবের সমসাময়িক ছিলেন। বাংলাদেশের দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করে লর্ড ক্লাইভ। আচ্ছা, ম্যালেরিয়া যাহার কারণে হয়ে থাকে, সেটা হচ্ছে অ্যানোফিলিস মশা। স্বাধীনোত্তর পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র, ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ। জলকে 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থেকে 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ঠান্ডা করলে যেটি হবে, প্রথমে সংকুচিত হয় কিন্তু পরে এয়ার প্রসারণ ঘটে। আদালতের নির্দেশ অনুসারে কোন ভারতীয় শহরে সরকার পরিচালিত বাসগুলো ডিজেলের পরিবর্তে সিএনজি ব্যবহার উপযোগী করিয়া তোলা হইয়াছে? সেটা হচ্ছে নয়াদিল্লি। আচ্ছা, ভারতে কোন ব্যাধির উপর গবেষণা এবং নিয়ন্ত্রণের জন্য মাইক্রোসফটের চেয়ারম্যান বিল গেটস $10 কোটি দান করেছেন? সেটা হচ্ছে এডস। মৌলানা মাসুদ আজহার পাকিস্তানে অবস্থিত কোন সন্ত্রাসবাদী দলের নেতা? জৈশ ই মাহমাদ। যদি বায়ুর ঘনত্ব 1.30 গ্রাম প্রতি লিটার হয়, তাহলে 7.8 গ্রাম বায়ুর আয়তন যেটা, সেটা হচ্ছে 6 লিটার। কীভাবে হলো এটা? সেটা হচ্ছে ফ্রেন্ডস কী হবে, সেটা হচ্ছে এটা 7.8 যেটা ছিল, সেটা ছিল 1.30। তাহলে এখান থেকে করলে যেটা দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে একটা 10, এখান থেকে হচ্ছে 100, যদি কেটে দিই তাহলে কী হচ্ছে 6 13 78 6 লিটার। নেক্সট,
আচ্ছা, রয়্যাল এসিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল 1823 সালে, রয়্যাল এসিয়াটিক সোসাইটি। 2002 সালে নোবেল শান্তি পুরস্কার প্রাপক হলেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি জিমি কার্টার। স্টেপ ডাউন ট্রান্সফরমারের কি বাড়িয়া যায় সেটা হচ্ছে ভোল্টেজ, এটি তরলের সান্দ্রতা তাপমাত্রা বৃদ্ধিতে বেড়ে যায়। কাবেরী নদী জলবণ্টন সংক্রান্ত শিরোনামে যুক্ত দুটি স্টেট হচ্ছে তামিলনাড়ু এবং কর্ণাটক। কাবেরী নদী নিয়ে তামিলনাড়ু এবং কর্ণাটক, রঘুনাথ কৃষ্ণা হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকের মধ্যে রয়েছে। অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর মধ্যে রয়েছে, যেটা কৃষ্ণা নদীকে নিয়ে প্রবলেম, এবং কাবেরী হচ্ছে কর্ণাটক ও তামিলনাড়ু। রঘুনাথ মন্দির, যার উপর সন্ত্রাসবাদীরা 24 নভেম্বর 2002 সালে হামলা চালায়, নিম্নলিখিত যে স্থানে সেটা হচ্ছে জম্মু। পশ্চিমবঙ্গের নিজস্ব শিল্পনীতি 1951 সালে, আচ্ছা একটু আগেই 1951 সালে, 2002 সালের কোয়েশ্চেনে অপশন অনুযায়ী অ্যান্সার নিয়েছিল, এখন বলছে। আচ্ছা, ওটা হচ্ছে সেকেন্ড শিল্পনীতি, প্রথম শিল্পনীতি হয়েছিল 1991 সালে পশ্চিমবঙ্গের নিজস্ব শিল্পনীতি, এবং দ্বিতীয় শিল্পনীতিটা হচ্ছে 1994 সালে। একজন মানুষের ওজন অধিকতর হয় যেখানে, সেক্ষেত্রে নিরক্ষর অঞ্চলে সবথেকে কম নিরক্ষরেখায় এবং মেরুর দুই মেরুর দিকে সবথেকে বেশি হতে থাকে, যত মেরুর দিকে যাওয়া যায়, নর্থ পোল এবং সাউথ পোল। সম্প্রতি কোন ভারতীয় অঙ্গরাজ্য অর্ডিন্যান্স জারি করিয়া ধর্মান্তকরণ এরকম কিছু হতে পারে। আচ্ছা, তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স অত ইম্পর্টেন্ট না, যদিও তামিলনাড়ু অ্যান্সার হচ্ছে এটা। নেক্সট কী রয়েছে, ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল হলেন চক্রবর্তী রাজাগোপালাচারী এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। যে প্রাণীর স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল হবে চক্রবর্তী রাজাগোপালাচারী। যে প্রাণী আমাদের মতো দৃষ্টি আছে তারা হচ্ছে ঘোড়া, এই যে যদি পাখি বলে সেক্ষেত্রে হয়ে যাবে পেঁচা। সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন, অবভিয়াসলি পাল, পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার নিকট সনদ লাভ করেছিল, রানী এলিজাবেথ। কোন অপরাধের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী এল কে আদবানি সম্প্রতি মৃত্যুদণ্ডের প্রস্তাব করিয়েছেন, সেটা হচ্ছে ধর্ষণ। আচ্ছা, ভারতবর্ষে ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষাদান সরকারিভাবে ঘোষিত হয়েছে, সেটা হচ্ছে 1835 সালে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আমলে। কোন টেলিভিশন সংবাদ যাহা উসামা বিন লাদেনের মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও টেপ রেকর্ড প্রকাশ করেছে, রেকর্ড করা বলে দাবি করা হয়েছে আল জাজিরা। যাহার দ্বারা জিনগত সংকেত বাহির হতো সেটি হচ্ছে নিউক্লিয়ার অ্যাসিড। হাইড্রোজেন বোমা যে নীতির ওপর নির্ভর করে হতো সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। ইরাকের রাষ্ট্রসংঘের অস্ত্র পর্যবেক্ষক দলের প্রধান হান্স বিক্স, শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী রানিল বিক্রমসিংহ, যদি এই সময়কারের যিনি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি রয়েছেন তাদেরকে দেখতে হবে। নীল আকাশ নীল রঙের হয় তার কারণ হচ্ছে বিক্ষেপণের কারণে আকাশ নীল দেখায়। রাষ্ট্রপতি কোন একটি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন, 356 নম্বর ধারা বলে। রাষ্ট্রপতি তিন ধরনের জরুরি অবস্থা ঘোষণা করতে পারে, 356, যেটা হচ্ছে 356 হচ্ছে স্টেট এমার্জেন্সি, এবং ন্যাশনাল এমার্জেন্সি যদি বলে সেক্ষেত্রে হচ্ছে 352, এবং ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি যদি বলা হয় তাকে 360। নেক্সট হচ্ছে যেটা রয়েছে কি, সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়স পর্যন্ত কর্মে নিযুক্ত থাকেন, 65 বছর, এবং হাইকোর্টের ক্ষেত্রে 62 বছর। হাইকোর্টের ক্ষেত্রে যেটা 15তম সংবিধান সংশোধন দ্বারা 60 থেকে 62 করা হয়েছিল, এটা মনে রাখতে হবে। পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া অনুমোদন করেন জাতীয় উন্নয়ন পরিষদ NDC, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, যেটা 1952 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতীয় সংবিধানে কোন ধারায় সরকার ভারতরত্ন এবং পদ্মশ্রী খেতাব, এগুলি 18 নম্বর ধারা বলে দিয়ে থাকে। ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হয় লোকসভা রাজ্যসভার সদস্যদের দ্বারা। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর পরিকল্পনা বিরতি ঘোষিত হয়েছিল, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তারপরে প্ল্যান হলিডে প্রথম চালু হয়েছিল 1966 থেকে 1967, তারপরে 1967 থেকে 68 ও 68 থেকে 69, এই তিন বছর প্ল্যান হলিডে হয়েছিল। ফার্স্ট মনসব কথার অর্থ যেটা পদমর্যাদা, গঙ্গা নদীর মোহনা যে নতুন দ্বীপের সৃষ্টি হয়েছে তার নাম হচ্ছে লুথিয়ান দ্বীপ। পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় রাজস্থানে ফার্স্ট, যে সালে সেটি হচ্ছে 1959 সালে। ভারতের সুপ্রিম কোর্টের একজন প্রধান বিচারপতি এবং কজন বিচারপতি নিয়ে প্রথম যেটা গঠিত আছে এই মুহূর্তে রয়েছে 34+1। এখন একজন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় রয়েছে, তার সাথে সহযোগী বিচারপতি বা অন্যান্য বিচারপতি 34 জন রয়েছে বর্তমানে।
আর পঁচিশ জন এখন নেই, সেই সময় ছিল। পঁচিশটা হাইকোর্ট রয়েছে বর্তমানে ভারতে। আন্তর্জাতিক অর্থভাণ্ডার দ্বারা ভারতকে ঋণদানের প্রধান উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে বৈদেশিক লেনদেন মেটানোই ছিল এই আন্তর্জাতিক যে অর্থভাণ্ডার, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যেটা, তার দ্বারা ঋণদানের প্রধান উদ্দেশ্য বৈদেশিক লেনদেন মেটানো। আফগানিস্তানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধকে সমালোচনা করে কোন লেখক দ্য অ্যালজেব্রা অফ ইনফিনাইট জাস্টিস, অ্যালজেব্রা অফ ইনফিনাইট জাস্টিস লিখেছিলেন, তিনি হলেন ভি এস নাইপাল। ডেস্টিনেশন ওয়েস্ট বেঙ্গল নামক শিল্পপতিদের সম্মেলন অনুষ্ঠিত হয় 2001 সালে হলদিয়া। তিতুমির ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন, ওয়াহাবি কথার অর্থ কী? ওয়াহাবি কথার অর্থ হচ্ছে নবজাগরণ। সিমবঙ্গ কেন হতে যাবে, এটা পশ্চিমবঙ্গের প্রধানতম ফসল ধান, এবং মোট কৃষিজ জমির কত শতাংশ ধান উৎপন্ন হয়? আচ্ছা, বর্তমানে এটা 60% আর হয় না, কমে গেছে অনেক, সেই সময় 60% ছিল। প্রথম বাংলা সংবাদপত্র সমাচার দর্পণ, আচ্ছা, একটি উন্নত অর্থনীতিতে সর্বাধিক কর্মসংস্থান হয়। তৃতীয় ক্ষেত্র বা পরিষেবা ক্ষেত্র, সার্ভিস সেক্টর, আকবরের আমলে জাব্দি ভূরাজস্ব ব্যবস্থা প্রবর্তন করেন, যেটা রাজা টোডরমল, যেটা রাজস্ব মন্ত্রী ছিলেন আকবরের। শ্রী চৈতন্যদেবের আবির্ভাব হয়েছিল যেই সময়টা, সেটা হচ্ছে নসরুত শাহর আমলে। হুসেন শাহ ছিলেন চৈতন্যদেবের সমসাময়িক। লাক্ষাদ্বীপ পুঞ্জ যেটা, সেটা হচ্ছে প্রবালদ্বীপ। লাক্ষাদ্বীপের রাজধানী কাভারাত্তি। মারাঠা এবং কেশরী পত্রিকা সম্পাদন করেন বালগঙ্গাধর তিলক। কংগ্রেসের 26 জানুয়ারি স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত নিম্নোক্ত কোন স্থানে গ্রহণ করা হয়েছিল? 1929 সালে লাহোর অধিবেশন, জওহরলাল নেহরুর সভাপতিত্বে। নেপানগরের উৎপাদন হয়েছিল যেটা, সেটা হচ্ছে নিউজ প্রিন্ট উৎপাদনে। নেপানগর ভারতের সবথেকে বেশি নিউজ প্রিন্ট উৎপাদন হয়। কোন অঞ্চলটি মুক্ত আহরণের জন্য বিখ্যাত? তুতিকুড়িন। রাসবিহারী বোস প্রথমে কেরানি ছিলেন, দেরাদুনে, আচ্ছা, রাজ্যসভার সদস্য, তিনি প্রফেসর ছিলেন, পরবর্তীকালে দেরাদুনে চলে গিয়েছিলেন এবং কেরানির জব নিয়েছিলেন। রাজ্যসভার সদস্য সর্বাধিক কত বছরের জন্য সদস্য হতে পারেন? 6 বছর, এবং প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্যের কার্যকালের মেয়াদ শেষ হয়। প্রতি 2 বছর অন্তর 1/3, অর্থাৎ 1/3 সদস্য প্রতি 2 বছর অন্তর কিন্তু রাজ্যসভা থেকে তাদের কার্যকালের মেয়াদ শেষ হয়। এই প্রসেসে চলে একটি স্থায়ী কক্ষ হিসেবে রাজ্যসভার রয়েছে। ভারতীয় সংবিধানের কয়টি তালিকা রয়েছে? ভারতের সংবিধানের বর্তমানে 12টি শিডিউল রয়েছে, মেমোরি সংবিধানে 8টি শিডিউল ছিল। অশোকের ব্রাহ্মীলিপি পাঠাতে করেন জেমস মিংকে 1837 সালে। আচ্ছা, মুখ্য নির্বাচন আধিকারিককে অপসারণ করতে যেটা করেন, সেটা হচ্ছে পার্লামেন্ট বা সংসদ। সবুজ বিপ্লবের ফলে প্রভূত বৃদ্ধি পেয়েছে যেটা, সেটা হচ্ছে গমের উৎপাদন, মেনলি পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ রিজিয়ন, পাঞ্জাব হরিয়ানা। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন লাল লাজপত রায়। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1920 সালে। অনুশীলন সমিতির প্রথম সংগঠক ছিলেন প্রমথনাথ মিত্র। দুন শব্দের অর্থ হচ্ছে অনুপ্রস্থ উপত্যকা, সীমান্ত গান্ধী খান, আব্দুল গাফার খান, গুরুকল হরিদ্বারে প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি, 2001 সালের জনঘনত্ব অনুযায়ী 767, এবং 2011 সেন্সাস অনুযায়ী সবথেকে বেশি হচ্ছে বিহার। পশ্চিমবঙ্গ সেকেন্ড পজিশনে রয়েছে, বিহারের হচ্ছে 1129 জন প্রতিবার। অল ইন্ডিয়া হোম রুল শুরু করেন যিনি, তিনি হলেন অ্যানি বেসেন্ট। অল ইন্ডিয়া হোম রুল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পৃথক 10 ডিগ্রি চ্যানেল। শিল্পনগরীর মাঝে ভারতের রুর নামে পরিচিত হচ্ছে দুর্গাপুর। কোন অঞ্চলকে মরুস্থলী বলা হয়? ডেকান ট্রাফ এটা হবে না, মরুস্থলী হচ্ছে রাজস্থানে দেখা যায়। নেক্সট হচ্ছে, কোন ধারণাটি দেশের মোট জাতীয় আয় হিসাবে ব্যবহৃত হয় না? সেটা হচ্ছে নিট বৈদেশিক বিনিয়োগ। উৎপাদন বৃদ্ধির সঙ্গে নিম্নবর্ণিত কোনটি বৃদ্ধি পায়? সেটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। ভারতের দারিদ্র্যসীমা নির্ধারিত হয়ে থাকে জনগণের জীবনযাত্রার মান দ্বারা। গঙ্গার উত্তরের পশ্চিমবঙ্গের অংশকে ভাবর এবং দক্ষিণের অংশকে বলা হয় থাকে যেটা, সেটা হচ্ছে ভাঙার। পশ্চিম রাজস্থানের শুষ্ক অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ 60 সেন্টিমিটারের কম। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক পালি ভাষায় লেখা। ভারতের সর্বোচ্চ গ্র্যাভিটি ড্যাম ভাকরানাঙ্গাল। নিম্নলিখিত শক্তিগুলির মধ্যে কোনটির উৎপাদনে জয়সলমীর ও যোধপুর উপযুক্ত স্থান? সেটা হচ্ছে সৌরশক্তি। সবচেয়ে বেশি আনারসের চাষ যে অঞ্চলে হয় সেটা হচ্ছে শিলং মালভূমি, এটা হচ্ছে মেঘালয়। ভারতের উপকূলরেখার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 6000, এটা 6100 সামথিং রয়েছে। উপকূলরেখার দৈর্ঘ্য যেটা, অ্যাকচুয়ালটা মনে নেই, প্রায় অ্যাপ্রক্সিমেটলি 6000 অ্যাবভ।
1192 খ্রিস্টাব্দে দ্বিতীয় তরায়ণে যুদ্ধ মোহাম্মদ গুরির হাতে পরাজিত হয়েছিলেন পৃথ্বীরাজ চৌহান। আয়তন অনুসারে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে ভারতের স্থান হচ্ছে সপ্তম। দিব্য আচ্ছা যে বিদ্রোহের নায়ক ছিলেন সেটা হচ্ছে কৈবর্ত বিদ্রোহ। দিব্য আচ্ছা দিব্যক হচ্ছে কৈবর্ত বিদ্রোহের নায়ক ছিলেন। নর্মদা নদী অমরকণ্টক মালভূমির যে পর্বত থেকে উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে মহাকাল পর্বত, এটা মধ্যপ্রদেশ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়। ভারতীয় মুদ্রায় প্রকাশিত অশোক স্তম্ভের আবিষ্কার হয়েছে সারনাথ থেকে, সারনাথ বর্তমানে যেটা বিহার। ভারতের বৃহত্তম নদী গোদাবরীর দৈর্ঘ্য হচ্ছে 1465 কিমি, যেটা দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। দার্জিলিংয়ের নিকট অবস্থিত পৃথিবীর সর্বোচ্চ রেলওয়ে স্টেশন ঘুম, যেটা দার্জিলিংয়ে রয়েছে, সেটা হচ্ছে 2247 মিটার উচ্চতে অবস্থিত। গান্ডা শিল্প হচ্ছে কুষাণ যুগকে বিকশিত করে। ভারতের সংবিধানের জনকল্যাণমুখী রাষ্ট্রের ধারণাটি আছে রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিতে, যেটা 36-51 পর্যন্ত ধারায়। প্রাচীনতম পর্বতমাল আরাবল্লী, যেটা উদয়পুর থেকে জয়পুর, আচ্ছা উদয়পুর হতে জয়পুর, এটা একটু অপশন অনুযায়ী ভুল মনে হচ্ছে, অপশন অনুযায়ী হয়তো ঠিক রয়েছে। এটা রাজস্থান থেকে মেনলি দিল্লি পর্যন্ত, দিল্লি আগ্রা পর্যন্ত এটা বিস্তৃত হয়েছে। আরাবল্লী যেটা হচ্ছে ভারতের প্রাচীনতম যে পর্বত, এবং আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর, এবং এই আরাবল্লী হচ্ছে ভারতবর্ষের একটি ভঙ্গিল পর্বত, প্রাচীনতম। আবহমণ্ডলের সর্বনিম্ন স্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার। কেন্দ্র রাজ্যের আর্থিক সম্পর্ক দেখার জন্য তৈরি হয়েছে অর্থ কমিশন, যেটা আর্টিকেল 280 নম্বর ধারায় রয়েছে। অর্থ কমিশনের সদস্য সংখ্যা হচ্ছে 3 জন। অর্থ কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ 65 বছর। লবণ আন্দোলন শুরু হয় যেটা 1930 সালে গুজরাট আহমেদাবাদ থেকে। কোন অঞ্চলের মহিলাগণ জহর ব্রত পালন করতেন? রাজপুতানা, যেটা বর্তমান রাজস্থান। ফারাক্কা পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য কলকাতা বন্দরকে রক্ষা করা, একদম। আচ্ছা কলকাতা বন্দরকে রক্ষা করা, আবার কোনো কোনো জায়গায় উত্তর নিয়ে থাকে যেটা, যে গঙ্গার নিম্ন প্রবাহে জল যোগান দেওয়া। কোনটি অন্তর্বাহিনী নদী? সেটা হচ্ছে লুনি। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার প্রাথমিক স্তরটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তারপরে হচ্ছে পঞ্চায়েত সমিতি, এরপরে জেলা পরিষদ। নিম্নলিখিত শাসকদের মধ্যে কে প্রথম জীবনে কৃতদাস ছিলেন? গিয়াসুদ্দিন বলবন। গণপতি উৎসব উদ্বোধন করেছিলেন বাল গঙ্গাধর তিলক মহারাষ্ট্রে। ভারতের সংবিধানের সর্বোচ্চ পর্যায়ের ব্যাখ্যা বিশ্লেষণের জন্য আছেন সুপ্রিম কোর্ট। ব্যাখ্যাকর্তা বলা হয় তাকে, ভারতের সংবিধানের আচ্ছা রক্ষাকর্তা বা ব্যাখ্যাকর্তা। উপদ্বীপীয় ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে আনাইমুদি উপদ্বীপীয়, যেটা হচ্ছে দক্ষিণ ভারতের আনাইমুদি, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। কোন সালে গান্ধী রাজদ্রোহের অভিযোগে 6 বছরের জন্য বন্দী হন? 1922 সালে, যেটা অসহযোগ আন্দোলনের সময়কালীন পরবর্তীতে। ভারতের সংবিধান সংশোধন 368 নম্বর, যেটা সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে, আর্টিকেল 368 নম্বর ধারায় রয়েছে। এম এন রায়ের আসল নাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য। ভারতে ভারী ও শিল্প মৌলিক শিল্পায়ন যুক্ত দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা, যেটা প্রশান্ত চন্দ্র মহলানবিস মডেল নামে পরিচিত। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনা করলেন মালাধার বসু। মায়োপিয়া সারাবার জন্য কোনটি ব্যবহৃত হয়ে থাকে? উপযুক্ত ফোকাল লেন্স সম্পন্ন কনভেক্স চশমা, অর্থাৎ কনভেক্স অর্থাৎ উত্তল যেটাকে বলা হয়ে থাকে সেই চশমা ব্যবহার করে, উত্তল লেন্স। আর হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে কনকেভ। লৌহের সবচাইতে ঘাঁটি রূপ যেটি, সেটা হচ্ছে রড আয়রন বা কাঁচা লোহা। এবার WBCS 2004 সালের কোয়েশ্চেন। 10 ডিগ্রি প্রণালী অবস্থিত আন্দামান নিকোবর দ্বীপের মধ্যে কে ভারতের জাতীয় কংগ্রেসের অতি ক্ষুদ্র একানুবীক্ষণিক সংস্থা বলে উপহাস করেছিলেন? লর্ড ডাফরিন, যিনি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় ছিলেন। ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি অবস্থিত হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ হচ্ছে তেলেঙ্গানার ক্যাপিটাল বর্তমানে। বঙ্গভঙ্গ আন্দোলন রাখি বন্ধন চালু করেছিলেন রবীন্দ্রনাথ ট্যাগোর, খুব ভালো। নেক্সট হচ্ছে 2001 সালে পশ্চিমবঙ্গের লোকসংখ্যা ছিল 8 কোটি। আচ্ছা বর্তমানে 2011 সেন্সাস 9 কোটি 13 লক্ষ, তারও বেশি কিছু, বর্তমানে তো 11 কোটি প্রায় অ্যাপ্রক্সিমেটলি। দ্বিতীয় ভারত আসিয়ান বৈঠক অক্টোবর 2003 অনুযায়ী অনুষ্ঠিত হয়েছিল বালিতে। নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক যিনি ছিলেন তিনি হলেন সতীশচন্দ্র সামন্ত। এই তাম্রলিপ্ত জাতীয় সরকার যেটা তমলুক, মেদিনীপুর, ইস্ট মেদিনীপুর। বাংলার প্রথম স্বাধীন রাজা ছিলেন শশাঙ্ক। 2001 সালে ভারতের সাক্ষরতার হার ছিল 65.4%, কিন্তু 2011 সালের সেন্সাস অনুযায়ী যেটা হচ্ছে 74.08%।
নেক্সট কোয়েশ্চেন চলে যাব, লোকসভা নির্বাচনের জন্য প্রার্থীদের অর্থব্যয়ের পরিমাণ কত লক্ষ টাকা বাড়িয়ে কত লক্ষ করা হয়েছে? বর্তমানে মনে হয় 25 লক্ষ টাকা থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে, 2003-04 সালে 25 লক্ষ টাকা ছিল। নাসিক লিপি বিজ্ঞাপিত করেছিলেন যিনি, তিনি হলেন গৌতম পুত্র সাতকর্ণী। জলঢাকা নদীর উৎস হচ্ছে বিদার হ্রদ। কোন বছর থেকে শতাব্দ গণনা শুরু হয়েছিল? 78 খ্রিস্টপূর্বাব্দ থেকে, 78 AD আফটার ডমিন অ্যান্না ডোমিনি বা ডেট অফ দ্য যিশু খ্রিস্ট। আচ্ছা আচ্ছা, এডি না, এটা খ্রিস্টপূর্বাব্দ অর্থাৎ বিফোর খ্রিস্টিয়ান BC। মিস্টার স্যান্ডার্সকে হত্যা করেছিলেন ভগৎ সিং। 2001-02 সালে ভারতের কয়লা উৎপাদন ছিল 317 মিলিয়ন টন। দারিদ্র্যের সূচক নির্ণয় করা হয় কিসের ভিত্তিতে? কোনো মতে জীবন ধারণের জন্য ভোগ ব্যয়ের পরিমাণ। কোন সামগ্রী থেকে ভারতের সর্বাধিক বিদেশি মুদ্রা উপার্জিত হয়? চর্ম এবং চর্মজাত দ্রব্য থেকে। দামোদর নদের উৎস যেটি সেটা রাজমহল পাহাড়। ক্রিপস দ্বৈত ব্যর্থ হওয়ার পর ভারতবর্ষের কোন আন্দোলন শুরু হয়েছিল? সেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন 1942। সব লাল হয়ে জায়গা এটি হচ্ছে বলেছিলেন রঞ্জিত সিং। ইউনিসেফ কাকে শুভেচ্ছা দূত হিসাবে নিয়োগ করেছিলেন? অমিতাভ বচ্চন। ইউনিসেফ যেটার হেডকোয়ার্টার কিন্তু রয়েছে কোথায়? নিউ ইয়র্ক আমেরিকা USA। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বর্তমানে রয়েছেন ভূপেশ বাঘেল রয়েছেন। নিম্নের কোনটি ভারতের দীর্ঘতম হিমবাহ? সেটা হচ্ছে সিয়াচেন। WTO এর আগের নাম ছিল যেটা বর্তমানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এর আগের নাম ছিল GATT, যেটা হচ্ছে জেনারেল অ্যাগ্রিমেন্ট ট্যারিফ অ্যান্ড ট্রেড। নেক্সট, তরায়নের দ্বিতীয় যুদ্ধ কোন হিন্দু শাসক পরাস্ত করেছিল? পৃথ্বীরাজ। তরায়নের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ হিন্দু শাসক পরাস্ত হয়েছিল মোহাম্মদ ঘুরির কাছে। সম্প্রতি কালে মধ্য এশিয়ার মাটি খুঁড়ে প্রাচীন বৌদ্ধ ধর্মের চিহ্নগুলি আবিষ্কার করেছে অরস্টাইন। আচ্ছা, ভারতের কোন সম্রাট জ্যান্তপীর নামে পরিচিত? ঔরঙ্গজেব। কোন নদীতে কানাডা ড্যাম অবস্থিত? ময়ূরাক্ষী। আচ্ছা, এটা কানাডা ড্যাম, যেটা কানাডায় নয় কিন্তু এটা হচ্ছে ময়ূরাক্ষীতে নদীর উপর অবস্থিত। রাজ্যসভা সদস্যদের সর্বোচ্চ সংখ্যা 250-এর বেশি নয়, যদিও বর্তমানে রাজ্যসভার সদস্য সংখ্যা কত রয়েছে? বর্তমানে রাজ্যসভার সদস্য সংখ্যা রয়েছে 245 জন, এর মধ্যে থেকে 12 জন সদস্যকে রাষ্ট্রপতি বিভিন্ন সমাজসেবা কৃতি সাহিত্য বা অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদেরকে তিনি করেন, সেখানে মনোনীত করেন। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি ছিলেন লালা লাজপত রায়। ভারতের বায়ু থেকে বায়ু ক্ষেপণাস্ত্র 2003 সালে সাফল্যের সঙ্গে যেটা সাফল্যের সাথে লঞ্চ হয়েছিল সেটি হচ্ছে ক্ষেপণাস্ত্র অস্ত্র। কবে ভারতের স্বাধীনতা আইন পাশ হয়েছিল? 18 জুলাই 1947। কোন উপকূলে বালুকানায় মোনাজাইট পাওয়া যায়? সেটা হচ্ছে মালাবার উপকূল, কেরালার উপকূল। ফোকিও কিং হিয়ংসানের লেখা হিয়ংসাং এসেছিলেন যিনি, তিনি হচ্ছে হর্ষবর্ধনের আমলে। মহানগরীর মেগালোপলিস, যেটি জনসংখ্যা হচ্ছে 1 কোটি হচ্ছে মেগালোপলিস, কলকাতা মুম্বাই দিল্লি চেন্নাই এগুলি। ভারতের কোন শহরকে বৃহত্তম মেগালোপলিস যদি বলে সেক্ষেত্রে হয়ে যাবে মুম্বাই। ভারতের কোন শহরকে 2003-04 সালে বিশ্বের বইমালা রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছিল? নতুন দিল্লি। IRDP হচ্ছে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোগ্রাম, ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ভারতের কোন রাজ্যে 2টি রাজধানী? জম্মু কাশ্মীর। এখন আরও বেশ কিছু রাজ্যে 2টি রাজধানী রয়েছে, যেমন হচ্ছে অন্ধ্রপ্রদেশের 3টি রাজধানী বিশাখাপত্তনম, অমরাবতী এবং আর একটি রাজধানী রয়েছে এই মুহূর্তে মনে পড়ছে না, এবং হিমাচল প্রদেশের 2টি রাজধানী রয়েছে, উত্তরাখণ্ডের 2টি রাজধানী রয়েছে, এগুলি মনে রাখতে হবে। হিমাচল প্রদেশের যেটা সিমলা এবং গার্সিয়ান, উত্তরাখণ্ডের হচ্ছে যেটা রয়েছে দেরাদুন, এবং আর একটা রয়েছে যেটা কোথায়, উত্তরাখণ্ডের আরেকটা রাজধানী রয়েছে, উত্তরাখণ্ডের দুটি রাজধানী রয়েছে, হিমাচল প্রদেশে 2টি রাজধানী রয়েছে, আর অন্ধ্রপ্রদেশে 3টি রাজধানী রয়েছে।
কোন গভর্নর জেনারেল ভারতে পাশ্চাত্য শিক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন? লর্ড বেন্টিং। মুদ্রাস্ফীতি কাদের পক্ষে সবচেয়ে লাভজনক? সেক্ষেত্রে হচ্ছে যারা ঋণ টিন নিয়ে থাকে। আচ্ছা, গ্রহীতা। জিওগ্রাফি অফ পুরাণস এই বইটির রচয়িতা হচ্ছে স্বামী প্রণবানন্দ। জিওগ্রাফি অফ পুরাণস। ভারতের জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থীর মধ্যে সংঘর্ষ চরম উঠেছিল? সেটা হচ্ছে সুরাট অধিবেশন 1907, রাসবিহারী বোস। দাক্ষিণাত্যের সর্বোচ্চ সিংহ আনাইমুদ্দিন। নিম্নলিখিত কোনটি মৌলিক অধিকার নয়, সম্পত্তির অধিকার? যেটা বর্তমানে এটি লিগাল রাইট, 300A ধারাতে চলে গেছে, এটা একটা সাধারণ অধিকার হয়ে গেছে। যেটা আগে মৌলিক অধিকার ছিল, মৌলিক অধিকারের মধ্যে পড়ত, কিন্তু এখন আর নেই। আগে এটা যেটা 31 নম্বর ধারাতে রিপ্রেজেন্ট করত মৌলিক সম্পত্তির অধিকার, যেটা এখন নেই। 6 থেকে 14 বছর বয়সে সবার জন্য শিক্ষার অধিকার মৌলিক অধিকার হিসেবে ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা হচ্ছে 1986 যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল 2002 সালে। ভারতের 50তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ নির্দেশকের পুরস্কার পেয়েছেন যিনি? তিনি হলেন অপর্ণা সেন। বিবেকানন্দ কোন সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন? 1897 সালে। আচ্ছা, ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে গেলে ন্যূনতম কত বছর ভারতে বসবাস করতে হয়? 5 বছর। সোচ অফ নো গ্রাউন্ড এটি কি? এটি হচ্ছে একটি ঝুলন্ত উপত্যকা। আব্দুল করিম তেলগি জাল স্ট্যাম্প কাগজ কেলেঙ্কারির প্রধান অভিযুক্ত। আচ্ছা, নেক্সট হচ্ছে কোন ক্রিকেট খেলোয়াড় জিম্বাবুয়েতে মানবিক অধিকার ভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ করেন? হেনরি ওলঙ্গ। বিপ্লববাদের জননী বলা হয় তাকে? মাদাম ভিকাজি রুস্তম কামা। বুদ্ধদেব প্রথম ধর্মপ্রচার শুরু করেছিলেন সারনাথে। কোন আসন সবার বিরোধী পক্ষের মর্যাদা পেতে গেলে একটি রাজনৈতিক দলের কমপক্ষে কতজন নির্বাচিত সদস্য থাকা প্রয়োজন? মোট নির্বাচিত সদস্যের 10%। যেমন লোকসভার ক্ষেত্রে মোট সদস্য সংখ্যা 550, সেক্ষেত্রে 55 জন সদস্য থাকা প্রয়োজন। বর্তমানে লোকসভার কোনো দলই, রাজনৈতিক দলই অপোজিশনের মর্যাদা সেই পরিমাণ সিট জিততে পারেনি। যদিও লোকসভার বর্তমান অপোজিশন লিডার অফ রয়েছেন যিনি, অধীর চৌধুরী, রধীর রঞ্জন চৌধুরী। স্বাধীনতার প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল যে সালে? সেটি হচ্ছে 1952 সালে। 1952 সালে 51 ডিসেম্বর থেকে 52 মার্চ পর্যন্ত নির্বাচন হয়েছিল, এবং এপ্রিল মে মাস নাগাদ প্রথম লোকসভা স্থাপিত হয়েছিল। প্রথম লোকসভার অধিবেশন হয়েছিল, আচ্ছা, 1952 সালে। প্রথম এইডস প্রতিরোধক ভেষজ ঔষধ হার্ব ট্যাব এটি ভারতের যে বাজারে ছাড়বে সেটা হচ্ছে র্যানব্যাক্সি ল্যাব। কোন সালে সুভাষচন্দ্র বসু তার এলগিন রোডের বাড়ি থেকে পালিয়ে গেছিলেন? 1941। এরপরে তিনি আফগানিস্তান হয়ে চলে গিয়েছিলেন। এরপরে আর, আচ্ছা, তিনি এলগিন রোডের বাড়ি কলকাতা। নেক্সট হচ্ছে পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রতিষ্ঠাসমূহের ক্ষমতা এবং দায়িত্ব কোন কর্তৃপক্ষ সংশোধন করতে পারে? এটা রাজ্য সরকার। পঞ্চায়েত রাজ ব্যবস্থা এটা হচ্ছে রাজ্যের ব্যাপার। রাজ্য বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যে যে পঞ্চায়েত হয়ে গেল কিছুদিন আগে, রাজ্য ইলেকশন কমিশনার আছেন রাজীব সিনহা। ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়েছে? সেটা হচ্ছে লাহোর অধিবেশন। আলিলাল পত্রিকার সম্পাদক ছিলেন আবুল কালাম আজাদ। নিম্নোক্ত কোন জাতীয় আয় পরিমাপের পদ্ধতি নয়, রপ্তানি আমদানি পদ্ধতি? কোন বছর বঙ্গভঙ্গ স্থির সিদ্ধান্ত ভেস্তে গেল? সেটা হচ্ছে 1911 সালে। আচ্ছা, ভারতের চমৎকার বৃদ্ধ বলা হয় তাকে, বা ওল্ড গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয় তাকে, দাদাভাই নৌরোজিকে? মৌলিক কর্তব্যসমূহ ভারতীয় সংবিধানের কোন অংশে অন্তর্ভুক্ত করা হয়েছে? 42তম সংশোধনের মাধ্যমে 1976 সালে অন্তর্ভুক্ত করা হয়, পার্ট 4 এতে এবং 51 এ ধারা। যদি বলা হয় তাকে পার্ট কত, সেটা হচ্ছে 4A এবং আর্টিকেল 51 এ, 1976 42 অ্যামেন্ডমেন্ট। এক্ষেত্রে কিন্তু যেটা ভারতবর্ষের যে মৌলিক কর্তব্যসমূহ যেটা রাশিয়ার কাছ থেকে নেওয়া হয়েছে সেগুলো কিন্তু যুক্ত করা হচ্ছে। মৌলিক কর্তব্যের সঙ্গে জড়িত শরণ সিং কমিটি একদম, আচ্ছা, কোন এই শরণ সিং কমিটির সুপারিশে মৌলিক কর্তব্য ভারতের সংবিধানে যুক্ত হয়েছিল? কোন শ্রেণীকে পঞ্চায়েতি রাজে বিশেষ প্রতিনিধিত্ব করা হয়েছে? মহিলা শ্রেণীকে। মহিলা শ্রেণীকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 50% পঞ্চায়েতে আসন সংরক্ষণ রয়েছে। সাম্প্রতিককালে 106তম সংবিধান সংশোধনের দ্বারা কিন্তু 33% মহিলাদের জন্য লোকসভায় এবং রাজ্য বিধানসভায় আসন সংরক্ষণ করা হয়েছে।
ইক্ষ নিম্নোক্ত কোন রাজ্যের একটি প্রধান কৃষিকাজ দ্রব্য? সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। রাশিগুলির মধ্যে একমাত্র ভেক্টর রাশি হচ্ছে তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রের প্রাবল্য। রাম রহিম এক হয় নাম ধারা আচ্ছা রাম রহিম এক হয় নাম ধরা হ্যায় দো, এই সুলতানি আমলে একথা ঘোষণা করেছিলেন কবির। স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন যিনি, তিনি হলেন ডেভিড হেয়ার। স্কুল বুক সোসাইটি ব্যাংকসমূহ যে জায়গায় পারস্পরিক দাবি দাবার লেনদেনের মিটিয়ে নেয় সেটা হচ্ছে ক্লিয়ারিং হাউস। ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। আচ্ছা ভূমি সংস্কারের উদ্দেশ্য হচ্ছে উৎপাদন বৃদ্ধি, গ্রামের বসবাসকারী মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি, উৎপাদন অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে বন্টনের ন্যায় বিচার। কমনওয়েলথ অপেশাদার বক্সিং প্রতিযোগিতায় লাইট ফ্লাই ওয়েটের ফাইনালে জয়ী মোহাম্মদ আলী কামার নিম্নলিখিত পুরস্কার দ্বারা সম্মানিত হয়েছিলেন, অর্জুন পুরস্কার। আচ্ছা নেক্সট হচ্ছে 29 আগস্ট 2003 আতঙ্কবাদী মুম্বাইয়ের নিম্নলিখিত স্থানে বিস্ফোরণ ঘটে, সেটা গেটওয়ে অফ ইন্ডিয়া এবং জাভেরি বাজার। কোন সালে সিকিম ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্য হয়েছিল? 1975 সালের 35তম সংবিধান সংশোধন দ্বারা ভারতবর্ষের সাথে যুক্ত হয়েছিল এবং 36তম সংবিধান সংশোধন দ্বারা ভারতের একটি ফুল ফ্ল্যাগ স্টেট হিসাবে মর্যাদা পেয়েছিল। দুটি বস্তুর উষ্ণতা সমান হওয়ার অর্থ ওরা পরস্পর সংলগ্ন হলে তাপের আদান প্রদান ঘটবে না। নিচের দেশগুলির মধ্যে কোনটা অন্যদের তুলনায় পৃথক? বাংলাদেশ, ভুটান, আলজেরিয়া, নামিবিয়া, অ্যাঙ্গোলায়। অবশ্যই ভুটান, আচ্ছা এই দেশগুলো অন্যদের থেকে পৃথক এই কারণে বলা হচ্ছে কেন কি না, ভুটান হচ্ছে একটা এর ভুটানের পার্শ্বস্থ কোনো সমুদ্র নেই, বাকি শহর দেশগুলি সব সমুদ্র তীরবর্তী। আতসকাচ বা সরল অণুবীক্ষণ গঠন করে বিবর্ধিত অসদ বিম্ব। কোনটি বার্ষিক পরিকল্পনার কাল ছিল? 1966 থেকে 1969, এটা প্ল্যান হলিডে ছিল। বস্তুর ভর নিম্নোক্ত কোন রাশির দ্বারা সূচিত হয়? প্রযুক্ত বল বাই ত্বরণ। কোন নদীর তীরে কোটা শহর চম্বল রাজস্থানের? একটি দণ্ডচম্বকের চম্বক দৈর্ঘ্য বলতে বোঝায় ওর মেরুদ্বয়ের মধ্যে দূরত্ব। রায়বেরিলিতে এক বিশেষ আদালত নিম্নলিখিত ব্যক্তিকে বাবরি মসজিদ ধ্বংসের ন্যায় সব অভিযোগ থেকে অব্যক্তি ছিল এল কে আদবানি। সানিয়া মির্জা খ্যাতি লাভ করেছিলেন টেনিস গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতায়। প্রথম ভারতীয় মহিলা জয়িনী হিসেবে লোহা পিতলে দ্বি ধাতব পাত গরম করলে বেঁকে যাওয়ার কারণ হচ্ছে ওদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক অভিন্ন। এক টুকরো পাথরের সুতো বেঁধে তাকে উলম্ব তলে সমকৌণিক বেগে ঘোরালে তার টান সর্বাধিক হবে যখন পাথরটি সর্বনিম্ন অবস্থানে থাকবে। পঞ্চায়েত রাজের ক্ষমতা এবং দায়িত্ব বৃদ্ধির জন্য কোন কমিটি ও কমিশন সুপারিশ করেছিল? সেটা হচ্ছে অশোক মেহতা কমিটি। কোন শাসকের আমল ইবন বতুতা ভারতে এসেছিল? মোহাম্মদ বিন তুগলকের আমলে এসেছিলেন ইবন বতুতা। কোন সংস্থা ভারতের জাতীয় আয় পরিমাপ করে? সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন বা অফিস, সিএসও। সাইমন কমিশন কবে ভারতবর্ষে এসেছিল? 1927 সালে, 1928 সালে, এরা 1929 সালে সাইমন কমিশন গঠন হয়েছিল। 1927 এসেছিল 27 সালে, আচ্ছা, এবং 29 সালে রিপোর্ট পেশ করেছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের নামে একটি রাস্তার নামকরণ করা হয়েছে তুরস্কে, টার্কি, আঙ্কারা। এরাদোগান প্রেসিডেন্ট রয়েছেন। নদী থেকে সমুদ্রে জল গেলে জাহাজ কিছুটা ভেসে ওঠার কারণ? সমুদ্রের নোনা জলের ঘনত্বটা বেশি থাকার জন্য। বেস্ট বেকারি মামলায় সুপ্রিম কোর্ট নিম্নলিখিত কোন রাজ্যের তীব্র সমালোচনা করছে? গুজরাট। 0°C উষ্ণতায় 10°C এবং 10°C উষ্ণতায় 10 গ্রাম জল মেশানো হলে মিশ্রণের যে উষ্ণতা হবে -5°C সেক্ষেত্রে হচ্ছে 0 থেকে 10 গ্রাম বরফ এবং 10°C উষ্ণতা 10 গ্রাম জল মেশানো হলো, তাহলে মিশ্রণের উষ্ণতা হবে 5°C। সমাচার দর্পণ হচ্ছে মার্সম্যান প্রকাশ করেছিলেন। নীল চাষিদের সপক্ষে জোর সওয়াল করেছিলেন কোন বিখ্যাত বাঙালি সাংবাদিক? হরিশ্চন্দ্র মুখার্জি। কোন তারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ প্রস্থে দ্বিগুণ করলে তাটা তার রোধটা হবে 4 গুণ, রেজিস্টিভিটি 4 গুণ হয়ে যাবে। কোন দেশের সঙ্গে ভারতের রপ্তানি বাণিজ্য সর্বাধিক? সেক্ষেত্রে হচ্ছে আমেরিকা। 2002 সালে রাষ্ট্রসংঘের পরিবেশ বিষয়ে আন্তর্জাতিক আলোচনা করেছিলেন জোহান্সবার্গে গোল্ডেন সিটি বলা হয় তাকে। আচ্ছা ইয়াসের আরাফত হচ্ছে নিম্নলিখিত সংস্থার সভাপতি? প্যালেস্তাইন স্বাধীনতা সংগঠন। আত্মীয় সভা রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন।
এটি চুম্বককে দ্রুত একটি কুণ্ডলের দিকে আনলে কুণ্ডলিতে যে তড়িচালক বল অবশিষ্ট হয় তার মান নিম্নলিখিত কোণটির উপর নির্ভরশীল। এটি চুম্বকের গতিবেগ। উলগুলানের নেতা ছিলেন বিরসা মুন্ডা, যেটা উলগুলান বিদ্রোহ বা মুন্ডা বিদ্রোহ, যেটা 1898 থেকে 1900 সাল পর্যন্ত সংঘটিত ছিল। কোন যুদ্ধে ভারতের সাম্রাজ্য স্থাপনের জন্য ডুপ্লের আশা ধুলির সাথে হচ্ছে কর্ণাটকের তৃতীয় যুদ্ধ। কোন মোগল সম্রাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি প্রদান করেছে? দ্বিতীয় শাহ আলম। হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখার্জি। সম্প্রতি পরলোকগত জিএস রামচন্দ্র ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। 2001 সালে স্ত্রী শিক্ষা শতকরা সর্বোচ্চ হার ছিল কেরালাতে এবং বর্তমানেও তাই রয়েছে। কার প্রয়াসে বয়সসম্মতি আইন পাশ হয়েছিল? কৃষ্ণ শাস্ত্রী চিপলাঙ্কার। ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্রপ্রদেশ। সাধারণত কাকে ভারতের মেকিয়াভেলি বলা হয়? নানা ফড়নবীশ। ইন্দোনেশিয়ার কোন অংশ একটি নতুন স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে ও ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের সদস্যপদ লাভ করেছে? পূর্ব তিমের কোন সালে সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত ছিল? 1906 সালে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান সান্দাকফু। বিধবা বিবাহ আইন কোন গভর্নর জেনারেল পাশ করেছিল? সেটা হচ্ছে লর্ড ডালহৌসি 1956 সালে। কে ভারতে ব্রিটিশ শাসনকে ব্রিটিশ ঐতিহ্য বিরোধী বলে বর্ণনা করেছে? দাদাভাই নওরোজি। একটি রকেট পৃথিবী থেকে ছোড়া হলে চাঁদে অবতরণ করলো এবং পৃথিবীতে ফিরে এলে রকেটটির সবচেয়ে বেশি শক্তি লাগবে যখন পৃথিবী থেকে সে উঠবে। কোন ভাইসরয়ের সময় দেশীয় সংবাদপত্র আইন প্রণত হয়েছিল? লর্ড লিটন। সঞ্চয় কোষে কী সঞ্চিত হয়? রাসায়নিক শক্তি। পৃথিবীর কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ কাল যেটা ভূপৃষ্ঠ থেকে তার দূরত্বের উপর নির্ভরশীল। গান্ধীজি কোথায় প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিল? চম্পারণ, বিহার। 1917। ভারত সরকার কর্তৃক পরিবার পরিকল্পনা নীতি গৃহীত হয়েছিল? 1952 সালে। পি জাতীয় অর্ধপরিবাহিত প্রধান তড়িৎ পরিবাহী হচ্ছে পজিটিভ গহ্বর। 34 NH-34 হচ্ছে কলকাতা থেকে শিলিগুড়ি। আচ্ছা, নেক্সট হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী যিনি সেপ্টেম্বর 2003 ভারতে আসেন তার নাম হচ্ছে এরিয়েল শারন। সরল দোলন গতিশক্তি হচ্ছে সাম্য অবস্থায় শূন্য হয়। ভারতের কোথায় জাফরান চাষ হয়? কারয়া টেরেস, যেটা হচ্ছে জম্মু কাশ্মীর। এটি বৃষ্টি বিন্দু বায়ুর মধ্যে সমবেগে পড়ছে। বিন্দুটির যান্ত্রিক শক্তি বায়ুমণ্ডলে স্থানান্তরিত হচ্ছে। কংগ্রেসের সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠা 1934 সালে। ছায়ার উৎপত্তি প্রমাণ করে যে সেটা হচ্ছে আলোক মোটামুটি সরলরেখায় চলে, এটা ছায়ার উৎপত্তি প্রমাণ করে। কোন পরিবাহীর আপেক্ষিক রোধ নির্ভর করে? ওই পরিবাহীর প্রস্তচ্ছেদের আকৃতির উপর। নিচের রঙগুলির মধ্যে কোনটি অন্যদের থেকে বেমানান? সেটা হচ্ছে বাদামি, কেন লাল সবুজ যেটা রয়েছে বেগুনি, এগুলি একগোত্রীয়। ভারতের কোন প্রদেশের মাথাপিছু রায় সর্বাধিক? গোয়া। সমৃদ্ধ জাতিপুঞ্জের কোন তারিখটি বিশ্ব জল দিবস পালন করা হয়? 22শে মার্চ। ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দ্রা পয়েন্ট। সৌর প্রণালীতে সোডিয়ামের ডি রেখার তরঙ্গ দৈর্ঘ্য ফ্রনহোফার দেখা যায়। এটা প্রমাণ করেন যিনি? তিনি এটা প্রমাণ করে যেটা সেটা হচ্ছে সূর্যের পরিমণ্ডলে সোডিয়াম আছে। নির্দিষ্ট উচ্চতা থেকে একটি বল ছেড়ে দেওয়া হলো মাটির সঙ্গে তার সংঘর্ষ সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে বলটি লাফিয়ে পূর্বের অবস্থায় উঠবে। বাংলায় প্রচারিত প্রথম সংবাদপত্রের নাম সমাচার দর্পণ। কোন দেশ ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির জন্য নেটওয়ার্ক ইন্ডিয়া প্রভাকর চালু করেছে? সেটা হচ্ছে সিঙ্গাপুর। নীল দর্পণ ইংরেজিতে অনুবাদ করেছিলেন মধুসূদন দত্ত। সারা ভারত কৃষাণ সভা প্রথম সভাপতি যিনি ছিলেন? তিনি স্বামী সহজানন্দ সরস্বতী। 1936 সালে সারা ভারত কৃষাণ সভা প্রতিষ্ঠা করেন স্বামী সহজানন্দ সরস্বতী। দিনালয় ছিল আকবরের নির্বুদ্ধিতার চরম নিদর্শন বলেছেন ভিএস স্মিথ। ডক্টর ভিনসেন্ট স্মিথ। হিলিয়াম পরমাণু একটি ইলেকট্রন হারালে এটা পরিণত হবে হিলিয়াম আয়নে। সবুজ পাতা এবং লাল ফুলের উপর লাল আলো পড়লে দেখতে অবশ্যই যেটি দেখা যাবে সেটি হচ্ছে কালো পাতা বা লাল ফুল। অর্থাৎ সবুজ আলো এবং লাল ফুলের উপর লাল আলো ফেললে দেখা যাবে কালো পাতা। সবুজ পাতাটা কালো পাতা হয়ে যাবে এবং লাল ফুলটা লাল ফুলই থেকে যাবে। লালের সাথে লাল লালই থাকবে এবং লালের লাল আলো কোনো জায়গায় কোনো রঙের উপরে ফেললে সেটা কালো দেখায়। তো 2001 থেকে 2004 পর্যন্ত WBCS-এর কোয়েশ্চেনগুলি এই সেশনে ছিল। যারা দেখলেন তাদেরকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। 2005 থেকে পরবর্তী 5টি বছরের এইভাবেই 3-4টে ক্লাসের মধ্যে নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।